আমার ফোনটা নষ্ট, তাই ভাবির মোবাইলটা হাতে নিয়ে টিপাটিপি করছিলাম। তখনই হঠাৎ হোয়াটসঅ্যাপে একটা মেসেজ আসে। মেসেজটা ওপেন করে দেখি একটা মেয়ে আমার ভাবিকে কিছু ছবি পাঠিয়ে লিখেছে, সে নাকি আজ ঘুরতে গিয়েছিল। কিন্তু মেয়েটার গায়ে ড্রেসগুলো ছিল সেগুলো খুবই ছোট ছোট। মেয়েদের ছোট ছোট ড্রেস পরা আমার একদমই পছন্দ নয়, তাই আমি সঙ্গে সঙ্গে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা ফোন দেই। আপু, আমার ছবিগুলো কেমন হয়েছে? এই নির্লজ্জ বেহায়া এভাবে অর্ধনগ্ন হয়ে ছবি তুলতে লজ্জা করে না? আরে মিস্টার, কে আপনি? আমি কে সেটা জানবার প্রয়োজন নেই, তবে একটা কথা বলে দিলাম, নেক্সট টাইম কখনো এভাবে অর্ধনগ্নবি তুলে কাউকে পাঠাবেন না। কথাটা বলে নীল আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে ফোনটা কেটে দিল। এরপর নীলা অনেকবার ওই নাম্বারে কল দিয়েছে, কিন্তু নীল আর ফোন রিসিভ করেনি। মোবাইলটা রেখে সে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা তার মা ঘুম থেকে উঠবার জন্য ডাকছিল। এ নীল, এত বেলা হয়ে গেছে, ঘুম থেকে উঠছিস না কেন? মা, আজকে তো অফ ডে, আজ আমার অফিস নেই, তাই আমি আর একটু ঘুমাবো, আমায় ডাকাডাকি করো না। হ্যাঁ, আমি খুব ভালো করেই জানি আজ তোমার অফ ডে, কিন্তু তোমাকে আর ঘুমিয়ে থাকা চলবে না, কারণ তোমার ভাবিকে নিয়ে একটু তাদের বাড়িতে যেতে হবে। আমি কোথাও যেতে পারবো না, কারণ তুমি খুব ভালো করেই জানো আমি নতুন চাকরি নিয়েছি আর অফিসে কয়েকদিন ধরে খুবই চাপের মধ্যে আছি, তাই এই মুহূর্তে কোথাও যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। লক্ষ্মী ভাই আমার, এভাবে বলে না, দেখো তোমার ভাইয়া অফিসের কাজে বাইরে চলে গেছে, অন্যদিকে আমার বাবা খুবই অসুস্থ, তাছাড়া তুমি তো খুব ভালো করে জানো আমরা দুই বোন, আমাদের পরিবারে কোনো ছেলে সন্তান নেই, তাই আমাদের বাবা মায়ের দেখাশোনা আমাদেরই করতে হয়। কিন্তু ভাবি, তুমি তো জানোই আমি এই কয়দিন হলো চাকরি নিয়েছি আর এখন আমি খুবই ব্যস্ত আছি। কিন্তু তার ভাবি সেই কথা শুনতে নারাজ, কারণ সে তার বাবাকে দেখতে যাবে, সেটা যে কোনো পরিস্থিতিতেই হোক। তাই সে নীলকে বলতে থাকে, লক্ষ্মী ভাই আমার, এভাবে বলতে হয় না, প্লিজ তুমি আমার সঙ্গে একটু চলো, তুমি না হয় আমাকে রেখে চলে আসবে। ঠিক আছে, তাহলে আমি যেতে রাজি আছি, কিন্তু আমাকে বাড়ির ভেতরে যেতে বলবে না। এটা কোনো ধরনের কথা? আমি কি তোমায় আদব কায়দা বলতে কোনো কিছু কোনোদিনও শেখাই নেই নাকি? তোমার ভাবির বাবা অসুস্থ হয়ে সেখানে তুমি বলছো বাড়িতে না গিয়ে বাহিরে থেকে চলে আসবে, এটা কোনো ধরনের অসভ্যতা। তখন নীল বলতে থাকে এই কথার নড়চড় হলে সে যাবেই না, তাই তার ভাবি বাধ্য হয়ে তাকে বলে, ঠিক আছে ভাই, আমার কোনো সমস্যা নেই, তুমি শুধু আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দাও তাহলেই হবে। ভাবির কাছ থেকে এই কথা শুনে নীল রাজি হয় এবং তার ভাবিকে বলে যত দ্রুত সম্ভব রেডি হওয়ার জন্য। বিছানা থেকে নেমে ফ্রেশ হয়ে নাস্তা করে রেডি হয়ে নেয় ভাবিকে তার বাপের বাড়ি পৌঁছে দেওয়ার জন্য। অতঃপর মায়ের কাছ থেকে বিদায় নিয়ে নীল তার ভাবিকে নিয়ে বের হয়ে পড়ে ভাবির বাবার বাড়ির উদ্দেশ্যে। ভাবিকে তার বাবার বাড়ির সামনে নামিয়ে যেই না বাইক স্টার্ট করতে যাবে, অমনি পিছন থেকে শুনতে পায়, আপু তুই এতক্ষণে এসেছিস, সেই কখন থেকে তোর জন্য ওয়েট করছিলাম, যাই হোক ওটা কে, ড্রাইভার নাকি? নীল অল্প কথায় রেগে যাওয়ার মতো মানুষ, তাই সে ভাবির বোনের এমন কথা শুনে রেগে গিয়ে বলতে থাকে, এই যে মিস শাকশুননি, আপনার কি আমাকে দেখে ড্রাইভার বলে মনে হয় নাকি? যারা গাড়ি চালায় তাদেরকে তো ড্রাইভারই বলা হয়, তাছাড়া আপনি আপনার শরীরের কোথাও লিখে রাখেননি আপনি ড্রাইভার নন। ওদের কথা শুনে তার ভাবি খুব ভালো করেই বুঝতে পারছিল দুইজনের মধ্যে কিছুক্ষণের মধ্যে হয়তো বিশাল একটা তুমুল ঝগড়া লেগে যেতে পারে, তাই তার ভাবি বলে, এই কি করছো কি তোমরা, প্লিজ একটু থামবে, তোমরা তোমাদের মুখটা বন্ধ করো, আমি দুজনের সমস্যা সমাধান করছি। ভাবি, তুমি আমাকে থামতে বলছো অথচ নিজের বোনকে কিছুই বলছো না, সে আমাকে দেখে কোন অ্যাঙ্গেলে ড্রাইভার মনে করছে তুমি ভাবতে পেরেছো? তোমার বোন আমাকে কতটা অপমান করেছে। হ্যাঁ নীলা, নীল একদমই ঠিক কথা বলেছে, তাকে দেখে তোর কোন অ্যাঙ্গেলে ড্রাইভার মনে হয়? তখন নীলা বলতে থাকে, আপু এই ছেলেটা তোকে ভাবি বলছে কেন? তো ভাবিকে চাচি বললে আপনার সুবিধা হয় নাকি? আরে বাবা, আমি সেই কথা কখন বললাম? দুজনের মধ্যে এইসব কিছু নিয়ে তুমুল কথা কাটাকাটি হচ্ছিল, তখনই পাশ থেকে নীলের ভাবি বলে, আরে ভাই তোরা দুজনেই একটু দয়া করে একটু থাম, আমাকে কিছু বলতে দে। আচ্ছা আপু তুমি আমাকে বলো, আমি কি জানতাম যে এটা তোমার দেবর? তখন নীলের ভাবি বলতে থাকে, নীল, নীলা ঠিকই কথা বলেছে, সে তো জানতোই না যে তুমি আমার দেবর, তাছাড়া
আজকের আগে তো তোমার সঙ্গে তার কখনো দেখা হয়নি, তাহলে সে জানবে কী করে সেটা তুমিই বলো। তাই বলে তোমার বোন আমাকে ড্রাইভার বলবে, তুমি এটাই বোঝাতে চাইছো তো? তখন নীলের ভাবি নীলকে বলতে থাকে, এখানে ড্রাইভার বলার তো কোনো কিছুই নেই, তার বোন নীলকে আজকেই প্রথমবার দেখেছি, তাই হয়তো এরকম কথা বলতে পেরেছে। আর যদি সে আজকের আগে কখনো নীলকে দেখে থাকতো তাহলে হয়তো এমন কথা বলতে পারতো না। তাই নীলকে তার ভাবি শান্ত করানোর জন্য বলে, ভাই তুমি বিষয়টা বোঝার চেষ্টা করো, এখানে দোষ তোমাদের কারোরই না। ভাবি প্লিজ তুমি আমাকে বোঝাতে এসো না, আমি তোমার নিজের বোনকে বোঝাও, কারণ ড্রেসাব্বা কাছ থেকে তার পেশা নির্ধারণ করা সঠিক নয়। যখন বিষয়টাকে সামাল দেওয়ার জন্য নীলের ভাবি তার বোনকে বলতে থাকে, হ্যাঁ নীলা তোকেও কিন্তু আমি শেষবারের মতো বলছি, কারো বিষয়ে কোনো কিছু না জেনে মন্তব্য করবি না। দেখ তোর একটা সামান্য কথার জন্য আমার দেবর কিভাবে চলে গেল। অতঃপর নীলার সঙ্গে আর কথা বলে নীল তার ভাবির কাছ থেকে বিদায় নিয়ে চলে যেতে চাইছিল, এমন সময় পিছন থেকে নীলা বলে, যাই হোক বিআই মশাই, দোষটা আপনার থাকলেও সরি আমি বলছি, কিন্তু এইভাবে বাড়ির সামনে থেকে চলে যাবেন না প্লিজ। নীলার কাছ থেকে এমন কথা শুনে নীল আরো বেশি রেগে যায়, তাই সে বলতে থাকে, এই যে ম্যাডাম আপনি সরেন তো আমার সামনে থেকে, আমি আপনার সঙ্গে কোনো কথাই বলতে চাইছি না। তখন পাশ থেকে তার ভাবি বলে, আমিও তোমাকে এই কথাটাই বলতে চেয়েছিলাম, বাড়ির সামনে থেকে চলে যাওয়া ঠিক নয়, এটা কোনো ব্যবহারের মধ্যে পড়ে না, তাই বলছিলাম কি প্লিজ একবার একটু ভেতরে আসো, এক কাপ চা অন্তত খেয়ে যাও। নীল তো এমনিতেই অল্পতে রেগে যাওয়া মানুষ, তার উপর আবার তার ভাবির বোন তার সঙ্গে এরকম আচরণ করেছে, সে তো এখন আর কোনোভাবেই তাদের বাড়ির ভেতরে যাবে না। তাই সে তার ভাবিকে বলে সেখান থেকে চলেই যাচ্ছিল, এমন সময় পিছন থেকে নীলা এসে তার হাত ধরে বলতে থাকে, প্লিজ বিআই মশাই আমার ভুল হয়ে গেছে, কিন্তু আপনি এভাবে চলে যাবেন না, এই কথাটা শুনলে আমার অসুস্থ বাবা অনেক কষ্ট পাবে। আপনার বাবাকে আপনারা কষ্ট দিবেন নাকি অন্য কিছু দিবেন আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কারণ আপনার বাবা তো আর জানে না যে এখানে আমি এসেছিলাম। কথাটা বলেই নীল একদম বাইক স্টার্ট করে ফেলেছিল, দুজনে অনেক রিকোয়েস্ট করে তাকে কোন রকমে বাড়ির ভেতরে নিয়ে আসলো। বাড়ির ভেতরে এসে নীলা রান্নাঘরে চলে যায়, অতঃপর সেই নীলের জন্য ঠান্ডা বেলের শরবত আর কিছু স্ন্যাক্স নিয়ে আসে। চা খাওয়ার কথা বলে নিয়ে আসার পর এই সব কিছু আনাতে নীল রেগে গিয়ে বলতে থাকে, এই যে মিস কি সমস্যা আপনার, আপনি তো বলেছিলেন আমাকে চা খাওয়াবেন, কিন্তু আপনি এসব কিছু আনলেন কেন, আমি এসব কিছু পছন্দ করি না, আপনার যদি আমাকে চা খাওয়ানোর ইচ্ছে থাকে তাহলে খেতে পারি, নয়তো আমি যাচ্ছি। আরে বিআই মশাই আপনি এত রেগে যাচ্ছেন কেন, এত রেগে যাওয়ার কি আছে, আপনি এগুলো খান শরীরটা ঠান্ডা করুন, তারপর আমি চা বানিয়ে নিয়ে আসি। এদিকে নীলের ভাবি তার বাবার রুমে চলে গেছিল, তাই নীল ভাবিকে ডাকতে শুরু করে, ভাবি ও ভাবি কোথায় তুমি, একবার এদিকে এসো। কি ব্যাপার নীল, কি হয়েছে, তুমি আমার ডাকছো কেন? তোমরা সবাই কি আমার সঙ্গে মশকরা করতে শুরু করে দিয়েছো নাকি, আমি তো সেটাই বুঝতে পারছি না। নাস্তার টেবিলের দিকে তাকাতে তার ভাবি বিষয়টা বুঝতে পেরে নীলাকে বলে, কি ব্যাপার নীলা, তোকে তো বলেছিলাম নীলের জন্য শুধু চা বানিয়ে আনতে, তুই এসব কিছু কেন আনলি? তখন নীলা বলতে থাকে, আসলে মানুষের ভালো করতে নেই, আমি কই তোমার দেবরের জন্য ঠান্ডা শরবত স্ন্যাক্স নিয়ে আসলাম, কই তোমরা আমার একটু প্রশংসা করবে, সেটা না করে তোমরা উল্টো আমাকে বকাঝকা করছো। তো আপনার কি মনে হচ্ছে আপনাকে খুলে নিয়ে নাচা উচিত? সেটা করলে মন্দ হয় না, তাছাড়া বিআই আপনি হয়তো আমাকে একটু মোটু ভাবছেন তাই না, কিন্তু বিআই মশাই আমার ওজন একদমই কম, আপনি চাইলে আমাকে কোলে নিয়ে নাচতে পারেন। এই কথাটা শোনার পরে নীলের মেজাজ একদমই খারাপ হয়ে যায়, তাই সে রাগী কণ্ঠে তার ভাবিকে বলে, ভাবি আমি তোমার বোনের চেহারা দেখে বুঝতে পারছিলাম আজ তো একটা ফাজিলের হাড্ডি, সেজন্যই আমি তোমাদের বাড়ির ভিতরে আসতে চাইছিলাম না, কিন্তু তুমি আমাকে জোর করে এসব কিছুর জন্য নিয়ে আসলে। তখন নীলের ভাবি বুঝতে পারে নীল একটু বেশি রেগে যাচ্ছে, এখন যেভাবেই হোক তাকে সামলাতে হবে, তাই সে তার বোনকে বলে, নীলা প্লিজ তুই এবার এখান থেকে যা, আমি দেখছি কি হয় এখানে। আরে বাবা আমি তোর দেবরের খাবারে নজর দিব না, সেই সব বিষয় নিয়ে চিন্তা করিস না। এদিকে নীল রাগে শুধু বেলুনের মতো ফুলছে, এখন তো সে একদম উঠে দাঁড়িয়ে তার ভাবিকে বলতে লাগে, ভাবি আমি যাচ্ছি,
আর একটা কথা তোমাকে বলার ছিল, তুমি কিন্তু বাড়িতে ফেরার সময় কোনোভাবেই আমাকে এখানে আসতে বলবে না, ভাইয়াকে আসতে বলো, নয়তো তুমি একাই চলে যেও। আরে বিআই মশাই, আপনি আমাকে তো একবারও আপনাদের বাড়িতে যেতে বললেন না। এমন সুন্দরী বেআইন থাকলে মানুষ কত রোম্যান্টিক হয়ে কথা বলে, আর আপনি তো একদম আনরোম্যান্টিকের বস্তা। এই যে ঠিক করে কথা বলুন। আর একটা কথা, আপনার মতো ফাজিল মার্কের মেয়ের সঙ্গে কথা বলার কোনো ইচ্ছে আমার নেই, তাই আমি আশা করব নেক্সট টাইম আপনি আমার সঙ্গে কথা বলতে আসবেন না। আমার 10টা না 5টা না একটা মাত্র রঙ্গিলা বেআই, আর তার সঙ্গে আমি কথা বলবো না, এটা হয় নাকি? তখন নীল প্রচণ্ড খেপে গিয়ে সেখান থেকে এক ফোঁটা জল স্পর্শ না করে বের হয়ে সোজা বাড়িতে চলে আসে। আর বাড়িতে এসেই তার মাকে রাগ দেখাতে শুরু করে। মা, এই মা কোথায় তুমি? কি ব্যাপার, কি হয়েছে, এভাবে চিৎকার চেঁচামেচি করছিস কেন? আমার মনে রং লেগেছে, তাই এভাবে চেঁচামেচি করছি। কেন, কোনো সমস্যা হয়েছে নাকি? তখন নীল ওই বাড়িতে ঘটে যাওয়া সমস্ত ঘটনা তার মায়ের সঙ্গে বলে, আর বলে তাকে যেন আর কোনোদিন কোনোভাবেই ওই বাড়িতে যাওয়ার জন্য না বলা হয়। এই কথা শুনে তার মা তাকে বলে, দেখ বাবা, এভাবে বলতে হয় না, মেয়েটা হয়তো একটু ফাজিল কিন্তু খুব ভালো মনের মানুষ, সে তোকে প্রথমবার দেখেছে তাই হয়তো এরকম করেছে। মা, তোমাকে আমি আগেই বলে দিয়েছি, তুমি এই বিষয়ে আমাকে কোনো রকম কোনো রিকোয়েস্ট করবে না, আমি তোমার সেই রিকোয়েস্ট রাখতে পারবো না। কথাটা বলে নীল তার মাকে কথা বলার কোনো সুযোগ না দিয়ে সেখান থেকে চলে আসে। নিজের রুমে এসে দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ে। এদিকে দেখতে দেখতে দিনটা কেটে গেল। সন্ধ্যাবেলা যখন সে তার বন্ধুদের সঙ্গে চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছে, এমন সময় হঠাৎ তার মোবাইলে একটা আননোন নাম্বার থেকে ফোন আসে। নীল সচরাচর অপরিচিত ফোন রিসিভ করে না, কিন্তু ফোনটা বেজেই চলেছিল তাই সে ফোনটা রিসিভ করে। আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম নীল, আমি তোমার ভাবি বলছি। ও, এটা কার নাম্বার আর তোমার ফোন কোথায়? তুমি তো তোমার ফোন থেকে ফোন করতে পারতে। আসলে আমার ফোনে ব্যালেন্স শেষ হয়ে গিয়েছিল, আর গতকাল তোমার ভাইকে রিচার্জ করে দেওয়ার কথা বলতে মনে ছিল না। আচ্ছা ঠিক আছে, এখন এটা তো বলো, কেন ফোন করেছো, কোনো সমস্যা হয়েছে নাকি? হ্যাঁ ভাই, তুমি দয়া করে একটু আমাদের বাসায় আসো, আমার বাবার অবস্থা খুবই খারাপ, হসপিটালে নিতে হবে, কিন্তু আমরা দুবোন কোনোভাবে কিছু করে উঠতে পারছি না। তখন নীল বলে সে অ্যাম্বুলেন্সকে ফোন দিয়ে বলে দেবে, কিন্তু সে কোনোভাবেই তাদের বাড়িতে যাবে না, কারণ নীলার ব্যবহার একদমই ভালো নয়। তখন তার ভাবি তাকে অনেক রিকোয়েস্ট করে বলতে থাকে, প্লিজ ভাই তুমি এভাবে বলো না, দেখো আমার বাবা খুবই অসুস্থ, এই মুহূর্তে এসব কথা বলার সময় নয়। অতঃপর তার ভাবি তাকে অনেক রিকোয়েস্ট করে বলে সে সেখানে যেতে রাজি হয় এবং তার ভাবির বাবাকে নিয়ে হসপিটালে যায়। হসপিটালে ভর্তি হওয়ার পরেই শুরু হয় দৌড়াদৌড়ি, এখান থেকে ওখানে, ওখান থেকে সেখানে। এভাবে পরীক্ষা নিরীক্ষা এবং ডাক্তার দেখানো শেষ হলে নীল তার ভাবিকে বলে, ভাবি এখন তো সব কাজ শেষ, তাহলে আমি এখন আসছি। আচ্ছা ঠিক আছে এসো, কিন্তু আর একটা কথা বলার ছিল, দেখো ভাই এখানে তো আমি একাই থাকতে পারবো, আর বাড়িটা একদম ফাঁকা, তুমি প্লিজ একটু নীলাকে বাড়িতে নামিয়ে দিয়ে এসো। ভাবি তুমি আর যাই কিছু বলো না কেন, এমন কথা বলো না, কারণ তুমি খুব ভালো করে জানো তোমার বোনের সম্পর্কে, শুধুমাত্র সেই কারণেই আমি তোমার বোনকে বাড়িতে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিতে পারবো না। প্লিজ এভাবে বলো না, দেখো তুমি তো জানোই আমাদের অবস্থাটা কি এখন, তুমি যদি ওকে বাড়িতে পৌঁছে না দাও তাহলে কে পৌঁছে দেবে বলো তো? ভাবি ওসব কিছু আমি জানি না, কিন্তু তোমার ফাজিল মার্কা বোনকে আমি বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে পারবো না। কথাটা বলেই নীল সেখান থেকে বের হয়ে চলে যেতে চাইছিল, এমন সময় আবারও তার ভাবি পিছন থেকে বলতে থাকে, লক্ষ্মী ভাই আমার প্লিজ এরকমটা করো না, তুমি তো বুঝতেই পারছো, ঠিক আছে দাঁড়াও আমি নীলাকে ভালো করে বলে দিচ্ছি যেন সে ফজলামো না করে। হ্যাঁ তুমি তোমার বোনকে ভালো করে বুঝিয়ে বলো সে যেন আমার সঙ্গে এসব ফাজলামো মার্কা কথাবার্তা না বলে, না হলে তাহলে আমি তাকে নিয়ে যাব, নয় তো নয়। তখন নীলের ভাবি ভিতরে গিয়ে নীলার সঙ্গে কি যেন বলে, আর তারপর নীলাকে বাইরে নিয়ে আসে। নীলকে দেখে নীলা বলে ওঠে, আই প্রমিস বিআই মশাই, আপনার সঙ্গে আর কোনো ইয়ারকি মশকরা করব না, আপনি তো জানেনই আমার বাবা খুবই অসুস্থ, এই মুহূর্তে এইসব করার সময় নাই। ঠিক আছে বাইকের পেছনে উঠে বসুন। নীলা বাইকে উঠে নীলের একটু কাছাকাছি বসছিল, নীলের শরীরের সঙ্গে তার শরীর লেগে যাচ্ছিল, এটা দেখেই নীল বলে, এই কি করছেন কি আপনি,
আপনি আমার শরীরের সঙ্গে ঘেঁষে বসছেন কেন? একটু দূরে গিয়ে বসতে পারেন না? আরে বাবা, আমি দূরে গিয়ে বসতে তো বাইক থেকে পড়ে যেতে পারি। সে আপনার ব্যক্তিগত ব্যাপার, সেই সব বিষয়ে আমি কোনো কিছুই জানি না, কিন্তু আপনি দয়া করে আপনার শরীরের সঙ্গে আমার শরীরটা লাগাবেন না। তখন পাশ থেকে নীলের ভাবি বলতে থাকে, নীলা তুই একটু সরিয়ে বস, আর নীল ও যদি এতটা দূরে বসে তখন তো আবার পড়ে গিয়ে ব্যথা পেতে পারে। ওইসব বিষয়ে আমার বিন্দুমাত্র মাথা ব্যথা নেই, সেটা তো তোমাকে আমি আগেই বললাম। এখন যদি তোমার ইচ্ছা থাকে তোমার বোনকে আমার সঙ্গে দিতে পারো, আর ইচ্ছা না থাকলে নাই। তখন কোনো উপায়ান্তর না দেখে নীলা একটু দূরেই বসে আর নীল বাইক স্টার্ট করে বাইক চালাতে শুরু করে। প্রথমতে একটা ম্যান হলেও ঢাকনার সঙ্গে ধাক্কা লেগে নীলা বাইক থেকে ছিটকে রাস্তায় পড়ে যায়। আর নীল কিছু দূরে গিয়ে বাইকটা থামায়, দেখে নীলা রাস্তার পাশে পড়ে আছে, হয়তো ব্যথা পেয়েছে, কান্না করছে। সেটা দেখে নীল দৌড়ে নীলার কাছে চলে আসে আর নীলাকে জিজ্ঞেস করে, আপনি পড়লেন কিভাবে? আবার আপনার বাইকটা ব্যাক করে পেছনে নিয়ে আসুন, আমি আপনার বাইকের পেছনে বসি, তারপর আবার পড়ে গিয়ে আপনাকে দেখাই কিভাবে পড়েছি। আরে বাবা, যখন আপনি দেখলেন যে মোটর সাইকেলটা কিছু একটা সঙ্গে ধাক্কা লেগে গেছে, তখন আপনি আমাকে ধরলেন না কেন? হ্যাঁ, আমি আপনাকে ধরি আর আপনি আমাকে এখানে ফেলে দিয়ে চলে যান। আপনি তো তখন বলেছেন আমি যদি আপনার বাইকে উঠে বসে তাহলে কোনোভাবেই আপনাকে স্পর্শ করতে পারবো না। আরে বাবা, তাই বলে আপনি পড়ে যাচ্ছিলেন তখনও ধরতে পারবেন না, সেটা তো বলিনি। যাই হোক, কোথায় ব্যথা পেয়েছেন সেটা দেখি। আমাকে ব্যথা দিয়ে এখন আবার এসেছেন ব্যথা দেখতে, এসব ন্যাকামি না, আমার ভালো লাগে না। আরে বাবা, আপনি আমার সঙ্গে এভাবে কথা বলছেন কেন? আমি কি ইচ্ছে করে আপনাকে ব্যথা দিয়েছি নাকি? কথাটা বলেই নীল নীলার হাত ধরে টেনে তোলার চেষ্টা করেছিল, কিন্তু নীলা কোনোভাবেই দাঁড়াতে পারছিল না, কারণ সে তার পায়ে প্রচণ্ড ব্যথা পেয়েছে, উঠে দাঁড়ানো তার পক্ষে সম্ভবই ছিল না। নীল তাকে পাঁজা কোলে তুলে নিয়ে বাইকের পিছনের সিটে বসিয়ে দেয়, আর নীলা তখন অপলক্ষ দৃষ্টিতে নীলের দিকে তাকিয়েছিল। সেটা দেখে নীল বলে, কি ব্যাপার, আপনি এভাবে হাবলার মতো আমার দিকে তাকিয়ে আছেন কেন? আপনি অনেক সুন্দর তো, তাই আপনাকে দেখছিলাম। দেখুন, এসব ফাইজলামো মার্কার কথাবার্তা বললে কিন্তু আমি আপনাকে এখানে ফেলে রেখে চলে যাব। তখন কিন্তু আমাকে হাজার রিকোয়েস্ট করলেও আমি আপনাকে এখান থেকে নিতে আসবো না বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, আর কখনো এসব কথা বলবো না, কিন্তু আমার পায়ে প্রচণ্ড ব্যথা করছে, সেটার কি হবে? চুপচাপ আমার বাইকের পেছনের সিটে বসে থাকুন, সামনে একটা ফার্মেসি আছে, ওখান থেকে ড্রেসিং করিয়ে ওষুধ নিয়ে নেওয়া যাবে। কথাটা বলে নীল আবার বাইক চালাতে শুরু করে, আর তখনই হঠাৎ নীলা লক্ষ্য করে নীল তাদের বাড়ির দিকে না নিয়ে নীলদের বাড়ির দিকে এগোচ্ছে। সেটা দেখে নীলা বলে, কি ব্যাপার, আপনি আমাদের বাড়ির দিকে না গিয়ে আপনাদের বাড়ির রাস্তা ধরে এগোচ্ছেন কেন? তাহলে আমাদের বাড়িতে যাওয়ার জন্য কি আপনাদের বাড়ির রাস্তা ব্যবহার করতে হবে নাকি? আপনি আমাকে আমাদের বাড়িতে দিয়ে আসবেন না? এই চুপচাপ বসে থাকুন তো, এত কথা বলা আমার পছন্দ নয়। আপনি পায়ে ব্যথা পেয়েছেন, উঠে দাঁড়ানোর শক্তিটুকু শরীরে নেই, খালি বাড়িতে আপনাকে কোথায় রেখে আসবো সেটা বলেন। আমার প্রতি এত দরদ দেখানোর কোনো প্রয়োজন নেই, আপনি আমাকে আমাদের বাড়িতেই রেখে আসেন। আপনি দয়া করে আপনার মুখটা বন্ধ করে বসবেন নাকি আমি আপনাকে এখানে ফেলে রেখে চলে যাব। আপনি আমাকে এইভাবে এখানে ফেলে রেখে চলে যাবেন এই কথাটা বলতে পারলেন? আপনার মুখে একটু আটকালো না? এখন যদি আপনি আপনার মুখটা বন্ধ না করেন তাহলে কিন্তু আমি সত্যি আপনাকে এখানে ফেলে রেখে চলে যেতে বাধ্য হব। তখন নীলা আর কোনো কথা বলে না, চুপচাপ বাইকের পিছনে বসে থাকে। কিছু দূর যাওয়ার পর নীল বাইক দাঁড় করিয়ে একটা ফার্মেসি থেকে নীলার জন্য কিছু ঔষধ নিয়ে নেয়, তারপর আবার বাইক স্টার্ট করে একদম তাদের বাড়ির সামনে এসে দাঁড়ায়। বাইকে দাঁড় করাতেই নীলা বাইক থেকে নামতে চাইছিল, এমন সময় নীল বলে, এই দাঁড়ান আপনি, দুটি দাঁড়ানোর শক্তি নেই, উনি আবার বাইক থেকে নামতে চাইছেন, চুপচাপ বসুন তো, এখানে আমি আপনাকে নিয়ে যাচ্ছি। কথাটা বলে নীল বাইকটা দাঁড় করিয়ে নীলাকে বাইক থেকেই পাঁজা কোলে তুলে নেয় আর কোলে রেখে কলিং বেল চাপ দেয়। কিছুক্ষণ পর তার মা এসে দরজা খুলিয়ে নীলাকে তার কোলে দেখে জিজ্ঞাসা করে, কিরে কি হয়েছে, নীলার ও তোর খুলে কেন? পড়ে গিয়ে পায়ে প্রচণ্ড ব্যথা পেয়েছে, বাড়ি গিয়ে চলে যেতে চাইছিল কিন্তু ফাঁকা বাড়িতে রেখে আসলে কে দেখাশোনা করবে, তাই এখানে নিয়ে আসলাম। একদম ঠিক কাজ করেছিস, তুই ওকে আমার রুমে রেখে আয়, তারপর আমি দেখছি। কথাটা বলে নীলের মা এখান থেকে চলে যায় আর নীল তাকে নিয়ে তার মায়ের রুমে চলে যায়।
নীল নীলাকে কোল থেকে নামিয়ে সেই রুম থেকে বের হয়ে চলে আসতে চাইছিল, তখনই পিছন থেকে নীলা তার হাতটা ধরে ফেলে আর বলে, আমাকে এখানে নিয়ে আসলেন কেন? আমি এখানে থাকতে পারবো না। চুপচাপ মুখটা বন্ধ করে এখানে বসে থাকুন, এত কথা বলা আমি পছন্দ করি না। শরীর সুস্থ হওয়ার পর এখান থেকে যাবেন। আমার বাবা তো হসপিটালে রয়েছে, আমার বাবার দেখাশোনা কে করবে? আপু একা কত দিক সামলাবে? নীলার এই কথা শুনে নীল চিৎকার দিয়ে বলে ওঠে, সেসব নিয়ে চিন্তা করবার কথা আমি আপনাকে বলিনি। সেই সব কিছু নিয়ে চিন্তা করবার জন্য আমি রয়েছি। প্রয়োজন হলে অফিস থেকে ছুটি নেব, আপনি তাও মুখটা বন্ধ রাখুন। ঠিক আছে। তারপর নীল সেখানে দাঁড়িয়ে না থেকে নিজের রুমে চলে যায় আর ফ্রেশ হয়ে এসে রাতের খাবারটা খেয়ে নেয়। পরের দিন সকালে তার অফিস আছে, কিন্তু অফিসে যাওয়ার আগে একবার হসপিটালে যাবে, তার ভাবি এবং ভাবির বাবার খোঁজ খবর নেবে। রুমে এসে শুয়ে পড়েছিল, তখনই হঠাৎ মনে পড়ল নীলা খাবার খেয়েছে কিনা, ওষুধ খেয়েছে কিনা, তাই সে বিছানা থেকে উঠে নীলার কাছে যায় এবং তার পাশে বসে বলে, রাতের খাবার খাওয়া হয়েছে আপনার? খেয়েছি। তখনই পাশ থেকে নীলের মা বলে ওঠে, মিথ্যা কথা কেন বলছো নীল, নীলা রাতের খাবার খায়নি। কেন, আপনার আবার কি হলো, আপনি রাতের খাবার খাননি কেন? আমি এত করে বললাম রাতে খাবারটা খেয়ে নেওয়ার জন্য, কিন্তু মেয়েটাকে আমি কোনো কথাই শোনাতে পারলাম না, সেই রাতে খাবার খাবেই না। তুমি খাবার নিয়ে আসো, তারপর আমি দেখছি খাই কিনা। তখন নীলের মা সেখান থেকে রান্নাঘরে চলে যায়, কারণ সে খুব ভালো করে জানে তার ছেলে তাকে কিছু একটা করতে বলেছে, তার মানে সেটা তাকে করতেই হবে, আর তার অন্যথা হলে হয়তো বাড়িতে তুলকালাম হয়ে যেতে পারে। রান্নাঘর থেকে খাবার নিয়ে সে নীলের হাতে সেটা তুলে দেয় আর নীল তখন তার মাকে বলে, তুই রুম থেকে বের হয়ে যাও, আমি না বলা পর্যন্ত এখানে আসবে না, কথাটা যেন মনে থাকে। তখন নীলের মা চুপচাপ সেখান থেকে বের হয়ে চলে যায়। নীল খাবারটা হাতে নিয়ে নীলার দিকে এগিয়ে দিয়ে বলে, খাবারটা খেয়ে নিন। বললাম তো আমি খাবো না, আমার খাওয়ার কোনো ইচ্ছেই নেই। আর একটা কথা, আপনি আন্টিকে রুম থেকে বের করে দিলেন কেন বলেন তো? আমার ইচ্ছে হয়েছে তাই আমি রুম থেকে বের করে দিয়েছি, আর সেই কৈফিয়ত আমি আপনাকে দিতে যাব না। তাহলে আমিও খাবো না। এই কথাটা শোনার পর নীল আর কোনো কথাই বলে না, চুপচাপ খাবারের প্লেট থেকে খাবারটা মাখাতে শুরু করে আর এক লোকমা খাবার নিয়ে নীলার মুখের সামনে তুলে ধরে, কিন্তু নীলা মুখ পিছিয়ে নিতে চাইছিল। নীল সেটার সুযোগ না দিয়ে মুখের ভেতর লোকমাটা পুরে দেয়। নীলা মুখে খাবার নিয়েই বলতে থাকে, আপনি আমার মুখের ভেতর খাবার জোর করে ঢুকিয়ে দিলেন কেন? সোজা আঙুলে যদি ঘি না ওঠে তাহলে আঙুলটা একটু বাঁকাতে হয়, তাই আর কি। মানে আপনি কি বলতে চাইছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। সব কিছু বোঝার প্রয়োজন নেই, চুপচাপ খাবারটা খেয়ে নিন। কথাটা বলতে বলতে নীল একটার পর একটা লোকমা নীলার মুখের ভেতর তুলে দিতে থাকে। নীলও তখন চুপচাপ বাধ্য মেয়ের মতো খাবারটা খেয়ে নিতে থাকে। এভাবে খাবার পর্ব শেষ হলে নীল ঔষধগুলো বের করে নীলাকে ওষুধও খাইয়ে দেয় আর তারপর বলে, এখন চুপচাপ শুয়ে ঘুমিয়ে পড়বেন, আর আমি যেন সকালে উঠে এটা না শুনে আপনি সারা রাত না ঘুমিয়ে কাটিয়ে দিয়েছেন। এই আমি কি করলাম না করলাম সেটা নিয়ে আপনার এত মাথা ব্যথা কেন? আমার যা ইচ্ছে আমি তাই করব, আর আমি কোনো বিষয়ে কার কাছে জবাবদিহিতা করতে পছন্দ করি না। আপনি কোথায় কি করেন না করেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমার এরিয়াতে থাকতে হলে আমার কথা মতো চলতে হবে। তখন নীলা রাগে সুরে বলতে থাকে, সেই জন্যই তো আমাকে এখানে নিয়ে আসতে মানা করেছিলাম, বলেছিলাম আমাকে আমাদের বাড়িতে রেখে আসতে, কিন্তু আপনি তো সেটা না করে জোর করে এখানে নিয়ে এসেছেন। তখন নীল নীলাকে ধমক দিয়ে বলতে থাকে, আপনি যদি এখন আপনার মুখটা বন্ধ না করেন তাহলে কিন্তু আমি আপনার মুখে সেলাই দিতে বাধ্য হব, এখন সিদ্ধান্তটা আপনার। আপনি তো দেখছি আমাকে জোর করে ধরে এনে ট্র্যাপে ফেলার চেষ্টা করছেন, তাই না? আমি কিন্তু এখন সত্যি সত্যি রেগে যাচ্ছি, আপনি যদি আমার কথা না শোনেন তাহলে কিন্তু আমি সত্যি সত্যি আপনার মুখ বন্ধ করার ব্যবস্থা করতে বাধ্য। তখন নীলা আর কোনো কথা না বলে চুপচাপ বাধ্য মেয়ের মতো বিছানায় শুয়ে পড়ে। তারপর নীল নিজের রুমে চলে যায় আর ঘুমিয়ে পড়ে। এভাবে দেখতে দেখতে দুই দিন কেটে গেল। ইতিমধ্যে নীলার বাবা মোটামুটি সুস্থ, তাই সে দিন নীল হসপিটালে গেল। ভাবি, আঙ্কেলের অবস্থা তো এখন মোটামুটি ভালোই, ডক্টর কি বলেছে? হ্যাঁ ডক্টর, একটু আগে এসেছিল, ডক্টর বলেছে আজ বিকেলে রিলিজ করে দিবে, আমার বাবাকে নিয়ে বাসায় চলে যেতে পারবো। আচ্ছা একটা কথা তোমাকে জিজ্ঞেস করার ছিল, সেদিন হসপিটাল থেকে যাওয়ার পর নীলা একবারও হসপিটালে আসলো না, একটা ফোনও করলো না,
আমি নিজেও তো তাকে ফোন করে পাচ্ছি না, কি কিছু কি হয়েছে নাকি? না, তেমন কিছু হয়নি। আসলে আপনার বোনের ফোনটা নষ্ট হয়ে গেছে, আমি মেকানিকের কাছে ঠিক করতে দিয়ে এসেছি। তাই সেদিন নীল হসপিটালে গেল। এই কথা শুনে তার ভাবি আর কোনো কথা বলল না, দুইজন ডক্টরের কাছে গেলে এবং সেখান থেকে কথা বলে তার বাবাকে রিলিজ করার বন্দোবস্ত করলো। তার সব কিছু গুছিয়ে নিয়ে হসপিটাল থেকে বের হচ্ছিল আর তখনই নীল বলল, ভাবি আঙ্কেলকে খালি বাসায় রেখে আসার কোনো প্রয়োজন নেই, আমাদের সঙ্গে নিয়ে চলুন। খালি বাসায় রাখতে যাবো কেন? বাসায় কাজের মেয়ে আছে, নীলা আছে, তার বাবার দেখাশোনা করতে পারবে। তাছাড়া মেয়ের শ্বশুরবাড়িতে যাওয়াটা আমার বাবা অ্যালাউ করবে না। কী করবে আর কী করবে না সেটা আমি দেখে নেব, সেটা নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না। আপনাকে আমি শুধু যেটা করতে বলেছি সেটাই করেন। তখন নীল নীলার বাবার সঙ্গে কথা বলে এবং সব কিছু বুঝিয়ে বলে, আর সব কথা শুনে নীলার বাবাও রাজি হয়ে যায় মেয়ের শ্বশুরবাড়িতেই কিছুদিন থাকবার জন্য। আর তারপর নীল তার ভাবি এবং তার ভাবির বাবাকে নিয়ে তাদের বাড়িতে চলে আসে। বাড়িতে এসে নীল দেখতে পায় নীলার ড্রয়িং রুমে বসে টিভি দেখছে। এটা দেখেই চিৎকার করে নীল বলে ওঠে, আমি বাড়ি থেকে বের হওয়ার সময় আপনাকে কতবার বলে গিয়েছি রুম থেকে বের না হতে। আপনার যদি টিভি দেখবার এতই শখ থাকে তাহলে আপনি আমাকে বলতেন, আমি টিভিটা আপনার রুমে দিয়ে আসতাম। নীলের এমন চিৎকার চেঁচামেচি শুনে তার মার রান্নাঘর থেকে ছুটে এসে তাকে বলে, কি ব্যাপার, কি হয়েছে, তুই এভাবে চেঁচামেচি করছিস কেন? এই মেয়েটাকে তো আমি বলেছিলাম এখানে না আসতে, সে এখানে আসলো কেন? আরে বাবা, একটা মানুষ একা একা কতক্ষণ থাকতে পারে? আমি তো তাকে এখানে আসতে বলেছিলাম, আমি রান্নাঘরে কাজ করছিলাম আর তার সঙ্গে গল্প করছিলাম, আমি বা একা একা কতক্ষণ থাকতে পারি? তখন নীল কোনো উত্তর না দিয়ে চুপচাপ সেখান থেকে চলে গেল। তখনই নীলার বড় বোন তাকে জিজ্ঞাসা করতে থাকলো, কি ব্যাপার নীলা, কি হয়েছে, আর তুই এখানে কেন? তোর তো বাড়িতে থাকার কথা ছিল। অতঃপর নীলা তার বড় বোনকে সবকিছু খুলে বলে এবং সবকিছু শুনে তার বোন বলে, কিন্তু আমি যখন নীলের কাছে এসব বিষয় জিজ্ঞেস করছিলাম তখন নীল তো আমাকে এ ব্যাপারে কোনো কিছুই বলল না, শুধু বলল তোর ফোনে সমস্যা হয়েছে। এ ব্যাপারে আমি কি বলতে পারি সেটা তুই নিজেই বল না। তোর যে দেবর, তুই তো খুব ভালো করে জানিস তার চরিত্র স্বভাব সম্পর্কে। তখন নীলার বড় বোন আর কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। এদিকে নীল রুমে সে ড্রেস চেঞ্জ করে এবং নিচে বোঝায় ডিনার করবার জন্য। তখনই তার ভাবি তাকে বলে, কি ব্যাপার, আমি তখন তোমায় জিজ্ঞেস করলাম তুমি কেন বললে না নীলা আমাদের বাড়িতে আছে। বললে তুমি আরো হাজারটা প্রশ্ন করতে, তাই বলিনি। তোমার বোনকে বলেছিলাম আমার থেকে একটু দূরে বসতে, আর তখনই একটা ম্যানহোলের সঙ্গে মোটর সাইকেলে ধাক্কা লাগে, সে আমাকে না ধরে রাস্তায় পড়ে গিয়ে পায়ে প্রচণ্ড ব্যথা পেয়েছে। তাই আমি তোমাকে কিছু না জানিয়ে এখানে নিয়ে এসেছি, কারণ তোমাকে জানালে তুমি অযথাই টেনশন করবে। তখন পাশ থেকে নীলা বলে, আপু তোর দেবরটাকে এমন কেন বানিয়েছিস সেটা বুঝতে পারি না, মানবিকতা বলতে জিনিসটাই এর মাঝে নেই। কথাটা শুনে নীলার বড় বোন চারিদিকে তাকিয়ে বুঝতে পারে আবহাওয়া গরম হয়ে যাচ্ছে, তাই আবহাওয়া শীতল রাখবার জন্য সে বলে, তোকে কেউ এত কিছু চিন্তা করবার কথা বলেনি, তোকে যেটা করতে বলা হয়েছে তুই সেটাই কর, অন্যদিকে মনোযোগ দেওয়ার তোর কাজ নয়। তারপরেও নীলা কিছু বলতে চাইছিল কিন্তু তার বড় বোন তাকে সেটার সুযোগ না দিয়ে বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। খাওয়া দাওয়া শেষ হলে যে যার মতো নিজেদের রুমে চলে যায়। নীলা রুমে এসে শুয়ে পড়বে, তখনই নীল সেই রুমে আসে। এই যে মহারানী, আপনি ওষুধ খাননি, ওষুধগুলো খেয়ে তারপর ঘুমান। এই আপনি কোথা থেকে শকুনের মতো উড়ে এসে জুড়ে বসলেন বলেন তো? থাপ্পড় মেরে সবকটা দাঁত ফেলে দেব, আমাকে শকুন বলার সাহস কে দিয়েছে? আই এম সো সরি, প্লিজ আমাকে ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গেছে। আমি ওষুধগুলো খাওয়ার কথা বলছি, সরি বলতে বলিনি। আচ্ছা আমার সঙ্গে কি একটু রোমান্টিক করে কথা বলা যায় না, সব সময় এভাবে কথা বলতে হয় নাকি? আপনি নিজেকে আমার বিয়ে করা বউ মনে করেন না কি যে আপনার সঙ্গে আমাকে রোমান্টিক করে কথা বলতে হবে? যেহেতু আপনি আমার অবিবাহিত বিয়াই মনেই তো করতে পারি। এই কথাটা নীলা বিড়বিড় করে বললেও নীলের কান এড়াতে পারেনি, সে স্পষ্ট কথাটা শুনে ফেলে এবং ধমক দিয়ে বলে, অসভ্য একটা, আমার এইখানে কয়দিন থাকলে না চটি একদম সব ঠিক করে দেব। আচ্ছা আমার প্রতি কি আপনার একটুও দরদ লাগে না? এত সুন্দরী একটা মেয়ে, তার সাথে আপনি সব সময় এভাবে রুক্ষ ভাষায় কথা বলেন। নিজেকে আপনি মিস ওয়ার্ল্ড বাংলাদেশ মনে করেন নাকি যে আপনার প্রতি আমার আগলা পিরিত দেখাতে হবে?
কথাটা শুনে নীলা কথাটা শুনে নীলা একটু মনে মনে কষ্ট পায়, কারণ সেইটুকু বড় হয়েছে, কখনো তার সঙ্গে কেউ এভাবে আচরণ করেনি। আর নীল তার বিয়ায় যেখানে তাদের একটা রসের সম্পর্ক তৈরি হওয়ার কথা, সেখানে এরকম রুক্ষ ব্যবহার সে মেনে নিতে পারছে না। তাই নীলা নীলকে বলে, ও তাই নাকি, আচ্ছা ঠিক আছে তাহলে দেখছি বিষয়টা। কথাটা বলেন নীল ওষুধগুলো তার হাতে নেয় এবং নীলার মুখ চেপে ধরে, ওষুধগুলো তার মুখে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করতে নীলা তার হাতে খট করে একটা কামড় বসিয়ে দেয়। নীলা অনেক জোরেই কামড় দিয়েছিল, তাই নীলের হাতে অনেকে ব্যথা পায়, আর সেই কামড়ের জায়গায় দাঁত ফুটে একদম রক্ত বেরোতে শুরু করে, আর সেজন্যই নীল অনেক জোরে একটা চিৎকার করে। ও মা গো, এটা আপনি কি করলেন? আপনি মানুষ নাকি রাক্ষস আমি তো সেটাই বুঝতে পারছি না, কেউ কাউকে এভাবে কামড় দিতে পারে? কথাটা শুনে নীল প্রচণ্ড পরিমাণ খেপে যায়, আর তখনই নীলাকে বলতে থাকে, আপনি এক্ষুনি আমার বাসা থেকে বের হন, আমি চাই না আপনি এক সেকেন্ড এখানে থাকেন। আপনি কি ভেবেছেন আমার যাওয়ার মতো কোনো জায়গা নেই? আপনার এখানে আমাকে পড়ে থাকতে হবে? আমিও আপনার এখানে থাকতে চাই না, জাস্ট এক মিনিট ওয়েট করুন, আমি এক্ষুনি এখান থেকে চলে যাচ্ছি। ইতিমধ্যে তাদের দুজনের মধ্যে প্রায় চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে, সেটা শুনে বাড়ির সবাই সেখানে উপস্থিত। তার তখনই নীলের মা বলে, কি ব্যাপার, কি হয়েছে? এটা বাড়ি নাকি মাছের বাজার? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না, এখানে এত চিল্লামিল্লি কেন? মা, এই মেয়েটাকে এক্ষুনি বলো আমাদের বাড়ি থেকে বের হয়ে যেতে, আমি একে আর এক সেকেন্ড এখানে দেখতে চাই না, আমি কোনো কিছু জানি না আর জানতেও চাই না। তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুই কি বলছিস? তুই জানিস এত রাতে মেয়েটা কোথায় যাবে আর কিভাবে যাবে? আমি শুধু এইটুকু জানি, মেয়েটা এখানে থাকবে না। তার ভাবি এই কথাগুলো পাশে দাঁড়িয়ে শুনছিল, কিন্তু কি হয়েছে আর কি হয়নি সেই সব কিছু কোনোভাবেই বুঝতে পারছিল না। তাই সে নীলাকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার নীলা, কি হয়েছে? এখানে নীল এভাবে রেগে গেছে কেন? এই সব কিছু তুমি আমাকে জিজ্ঞেস করছো কেন? তোমার আদরের দেবরকে জিজ্ঞেস করো না। তখন নীল চিৎকার করে বলে, এই বেয়াদব মেয়ে, তোকে আমি একটাও কথা বলতে মানা করেছি, তুই এক্ষুনি আমাদের বাড়ি থেকে বের হয়ে যাবি, তা না হলে কিন্তু আমি তোকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে বাধ্য হব। নীল ভাই, আমার প্লিজ এভাবে পাগলামি করো না, কি হয়েছে আমাকে খুলে বলো। তখন নীল একটু আগে ঘটে যাওয়া সমস্ত ঘটনাটা তার ভাবির সঙ্গে খুলে বলে, আর সব কিছু শুনে তার ভাবি নীলাকে বলে, নিজের ভালোটাও তুই বুঝিস না তাই না? আমার ভালোটা কাউকে বুঝিয়ে দিতে হবে না। পরিস্থিতি কোনোভাবেই সামলানো যাচ্ছে না, নীল মুহূর্তের মধ্যেই আরো বেশি খেপে উঠছে। সেটা দেখে তার মা বুঝতে পারলো এই মুহূর্তে তার মা ছাড়া আর কেউ তাকে সামলাতে পারবে না। তাই তার মা তাকে বলল, বাবা তুই একবার আমার সঙ্গে আয়। তখন নীল তার মায়ের সঙ্গে ড্রয়িং রুমে যায়, আর তার মা তাকে কি হয়েছে না হয়েছে সেই সব কিছু জিজ্ঞাসা করার পর নীল তার মায়ের কাছে সমস্ত ঘটনা খুলে বলে, আর তখনই তার মা দেখে নীলের হাত দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। তাই তার মা ফার্স্ট এইডের বক্স এনে নীলের হাতে ফার্স্ট এইড করে দেয়। ততক্ষণে নীলের মেজাজ একটু ঠান্ডা হয়েছে, তার মা তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, পাপা তুই তোর রুমে চল, একটু রেস্ট নিতে হবে। মা, তুমি যতক্ষণ এই মেয়েটাকে আমাদের বাড়ি থেকে বের না করছো ততক্ষণ আমি কোনোভাবেই ঘুমাতে পারবো না, আমার ঘুম আসবে না। বাবা তুই রুমে যা, মাথাটা ঠান্ডা কর, আমি সকালবেলা আমি তাকে তাদের বাড়িতে পাঠিয়ে দিব। কথাটা মনে থাকে যেন, আর যদি আমি সকালবেলা ঘুম থেকে উঠেই মেয়েটাকে আমাদের বাড়িতে দেখতে পাই তাহলে কিন্তু আমি নিজেই বাড়ি ছেড়ে চলে যাব বলে দিলাম। অতঃপর তার মা তাকে কোনো রকমের শান্ত করে রুমে পাঠিয়ে দেয়, আর এদিকে রুমে এসে নীলাকে বলে, ওর ব্যবহারে তুমি প্লিজ কিছু মনে করো না, ও ছোটবেলা থেকে এরকম, তার কথার বাহিরে কেউ কিছু করলে সেটা সে সহ্য করতে পারে না। আপনার ছেলে নিজেকে কি মনে করে আমি তো সেটাই বুঝতে পারছি না, সেটা নিজেকে অলরাউন্ডার মনে করে নাকি অন্য কিছু? আরে বাবা আস্তে কথা বলো, সে শুনতে পেলে আবার রেগে যাবে, তোমাকে হয়তো এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। আচ্ছা আপনার ওকে এত ভয় পান কেন বলেন তো, সে কি বাঘ নাকি ভাল্লুক? কথাটা বলার আগেই নিজের মা তার মুখ চেপে ধরে আর মুখ বন্ধ করতে বলে। তখন নীলা তার কোনো কথা বলে না, চুপচাপ শুয়ে পড়ল। এভাবে সকাল হয়ে গেল, সকাল হতে না হতে নীল তার ভাবির রুমে গেল। ভাবি, তোমার বোনকে আমাদের বাড়ি থেকে বিদায় করেছো? সে এখনো ঘুম থেকে ওঠেনি, সে ঘুম থেকে উঠলেই আমি তাকে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। কি বললে তুমি, নবাবজাদি এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছেন? দাঁড়াও তুমি দেখাচ্ছি মজা।
কথাটা বলেই নীল আর একটা মুহূর্ত দেরি না করে সেখান থেকে বের হয়ে সোজা নীলা যে রুমে ঘুমাচ্ছিল সেই রুমে চলে গেল। আর সেই রুমে জগে এক জগ পানি নীলার মুখের উপর ঢেলে দিল। তখনই নীলা লাফ মেরে বিছানা থেকে উঠে বসল। চোখ খুলে তাকাতে দেখতে পায় নীল তার সামনে দাঁড়িয়ে আছে। নীলকে দেখতে পেয়ে তার মেজাজ অনেক বেশি খারাপ হয়ে যায় আর সে চিৎকার মেরে বলে, আপনি এখানে কি করতে এসেছেন? আপনাকে বলেছিলাম সকাল হওয়ার আগে এখান থেকে চলে যেতে, আপনি এখন এখানে পড়ে রয়েছেন কেন? সকালটা হতে তো দিবেন, সবে মাত্র সকাল 6টা বাজে, আমি তো 10টার আগে ঘুম থেকেই উঠি না, তাহলে আপনি এত সকালে আমাকে ডাকতে এসেছেন কেন? আপনার নবাবি, আপনি আপনার বাড়িতে গিয়ে দেখান, এখানে আপনার নবাবি দেখানো চলবে না, চুপচাপ বিছানা দেখেন, নামেন আর বিছানা থেকে নেমে এইসব ভেজা জিনিসপত্র ছাদে মেলে দিয়ে আসেন। আমারে পাগলে পাইছে নাকি যে আমি এইসব জিনিসপত্র ছাদে নিয়ে যাব? আপনি নেবেন আরও ভালো করবেন, আপনাকে নিতে হবে। পারবো না আমি ওসব কিছু নিতে, আপনি জানেন না আমি পায়ে ব্যথা পেয়েছি, তার উপর আবার বিছানার জাজিম অনেক ওজন, এইসব কিছু আমি কিভাবে নিব? আমি এত কৈফিয়ত দিতে এখানে আসিনি, যেটা বলছি সেটাই করেন, তা না হলে কপালে খারাপ আছে বলে দিলাম। নীলা তখন কিছু বলতে গিয়েও থেমে গেল, কারণ সে খুব ভালোভাবেই বুঝতে পারছে এখন যদি সে নীলের সঙ্গে কথা কাটাকাটি করে তাহলে হয়তো তার সঙ্গে খারাপ কিছু হয়ে যেতে পারে, কারণ নীল যে প্রকৃতির মানুষ এই বাড়িতে দুই দিন থেকে যা বুঝতে পেরেছে তার ভিত্তিতে তার সঙ্গে খারাপ কিছু হতে বেশি সময় লাগবে না। তাই সে চুপচাপ বিছানা থেকে নামলো এবং অনেক কষ্ট হওয়া সত্ত্বেও ভেজা জিনিসগুলোর ছাদে মেলে দিয়ে আসলো। তারপর সে নাস্তা না করে এই বাড়ি থেকে বের হয়ে চলে যেতে চাইছিল, তখনই পেছন থেকে নীলের মা বলল, কি ব্যাপার নীলা, সকালবেলা ঘুম থেকে উঠে কাউকে কিছু না বলে চলে যাচ্ছ কেন? আমার কি করার আছে আন্টি, আপনি নিজেই সেটা বলেন। আপনার ছেলে আমাকে সকালবেলা ঘুম থেকে উঠে হাজারটা অপমান করেছে, তারপর আবার আমি কোন মুখে এখানে থাকব? তখন নীলের মা বলতে থাকে কি হয়েছে না হয়েছে সেই সব কিছু তিনি পরে দেখবেন, কিন্তু নীলা যেন কোনোভাবেই নাস্তা না করে এই বাড়ি থেকে বের না হয়। আর ঠিক তখনই নীল সেখানে এসে উপস্থিত হয় আর বলে, এটা কি তুমি রেস্টুরেন্ট খুলে বসেছো নাকি? নীল, ভদ্রভাবে কথা বলো। মা, এখন কি আমাকে ভদ্রতাও শিখতে হবে নাকি? হ্যাঁ, তোমাকে তাই করতে হবে, কারণ তুমি ভুলে যাচ্ছ একটা মেয়ের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয়, একটা মেয়ের সঙ্গে কিভাবে কথা বলতে হয়। তখন নীল তার মায়ের কথার কোনো উত্তর না দিয়ে নীলার দিকে তাকায় আর তাকে বলে, এই যে বেহায়া নির্লজ্জ এখনো এখানে দাঁড়িয়ে আছেন কেন? আপনি এখান থেকে চলে যাচ্ছেন না কেন? নীল, জাস্ট স্টপ ইওর মাউথ। তখন নীলের মা আর কোনো কিছু বলার সুযোগ না দিয়ে নীলা বলে, থাক আন্টি, আমি একজন বাইরের লোক আর আমি চাই না আমার কারণে আপনাদের সংসারে কোনো অশান্তি হোক, আমি চলে যাচ্ছি। আপু ঘুম থেকে উঠলে বলবেন বাবাকে বাড়িতে দিয়ে আসতে, আমি বাবার দেখাশোনা করতে পারবো। নীলা, তুমি এভাবে চলে যেও না। কিন্তু নীলা তখন আর কারোর কোনো কথাই শোনে না, সে সেখান থেকে বের হয়ে সোজা নিজের বাড়িতে চলে গেল। আর এদিকে নীলের মা নীলকে অনেক বকাবকি করতে থাকলো, কিন্তু নীল সেদিকে কোনো রকম কর্ণপাত করলো না। সে রুমে এসে নিজের মতো করে তৈরি করে নিল অফিসে যাওয়ার জন্য, আর তারপর নিচে গেল নাস্তা করতে। সে টেবিলে গিয়ে তার মাকে ডাকছিল নাস্তা দেওয়ার জন্য, তখন তার মা বলতে লাগলো, তখনই নীলের ভাবি সেখানে এসে বলতে লাগে, আমি তোকে নাস্তা বানিয়ে দিতে পারবো না, তোর নাস্তা তুই নিজে বানিয়ে খা, তোর জন্য একটা মেয়েকে না খেয়ে চলে যেতে হলো। বাইরের একটা মেয়ের জন্য তোমার এত দরদ, তার জন্য তুমি নিজের ছেলেকে না খাইয়ে রাখবে? হ্যাঁ, দরকার পড়লে তো আমাকে তাই করতে হবে। মেয়েটা তোর কি এমন ক্ষতি করেছিল যার জন্য মেয়েটাকে এভাবে অপমান করে বাড়ি থেকে বের করে দিলি? তুমি যদি আমাকে নাস্তা না দিতে পারো তাহলে বলো, আমি নাস্তা খাবো না। নীল, তুমি মায়ের সঙ্গে এভাবে রাগারাগি করো না, আমি তোমাকে নাস্তা বানিয়ে দিচ্ছি, তুমি জাস্ট 5 মিনিট। নীল তখন আর কোনো কথা না বলে চুপচাপ নাস্তার টেবিলে বসে রইল। কিছুক্ষণ পর তার ভাবি এসে তাকে নাস্তা বানিয়ে দিল এবং সে নাস্তা খেয়ে অফিসে চলে যায়। অফিসে তার জন্য আরেকটা আপদ অপেক্ষা করে, সেটা হলো তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সবসময় গায়ে পড়ে কথা বলতে আসে, কিন্তু কি করবে, পরের অধীনস্থ হয়ে চাকরি করে কিছু বলতেও পারে না। যাই হোক, যে অফিসে আসার পরপরই তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টকে নক করে থাকে এক কাপ কফি দেওয়ার জন্য। কিছুক্ষণ পর তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সেখানে উপস্থিত হয়ে আর শুরু হয় নাটকীয়তা। স্যার, কফিতে চিনি দেব নাকি চিনি ছাড়া খাবেন? আপনার যেভাবে ভালো লাগে সেভাবেই দেন, প্লিজ আমার সঙ্গে কোনো কথা বলবেন না, মাথাটা এমনিতেই প্রচণ্ড ধরে আছে। স্যার, আমি কি আপনার মাথাটা একটু ম্যাসাজ করে দেব?
আমি আপনাকে বলেছি আমার মাথা ম্যাসেজ করে দেওয়ার কথা? না স্যার, আসলে আপনি নিজেই তো বলেন আপনার মাথাটা ব্যথা করছে, তাই বললাম আর কি। আমি যদি আপনার মাথাটা একটু ম্যাসেজ করে দিই তাহলে মাথা ব্যথা কমে যাবে। আপনি এখান থেকে বিদায় হন তো, আপনার কোনো কথা শোনার ইচ্ছে আমার নেই। স্যার, তাহলে কফিটা কি খাবেন? ইচ্ছে থাকলে আমার মাথায় ঢেলে দিতে পারেন। মাথা পুড়ে যাবে তো, কারণ এটা তো হট কফি। স্যার, আমি ফু দিয়ে ঠান্ডা করে আপনাকে কফিটা খাইয়ে দিই। কেন, আমার বুঝি হাত নেই, আমি হাত দিয়ে খেতে পারি না। আপনি যাবেন এখান থেকে? তখন অ্যাসিস্ট্যান্ট সেখান থেকে চলে যায়। আসলে এই মেয়েটা প্রতিদিনই নীলকে এভাবে জ্বালাতন করে। হয়তো মেয়েটা নীলকে মনে মনে পছন্দ করে, তাই হয়তো এভাবে নীলের সঙ্গে ক্লোজ হতে চায়। কিন্তু নীল সে ধরনের লুতুপুতু ছেলে নয়, তাই এটা নীলের কাছে কোনো পাত্তা পায় না। যাই হোক, নীল চিনি ছাড়াই কফিটা খেয়ে নেয়। তারপর সে অফিসের কাজ করতে থাকে। এভাবে দেখতে দেখতে বিকেল হয়ে গেল এবং তার অ্যাসিস্ট্যান্ট আবার তার ক্যাবিনে আসে। স্যার আসবো? আমি তো আপনাকে ডাকিনি, কোনো সমস্যা হয়েছে নাকি? স্যার, আগামীকাল তো ফ্রাইডে, অফিস বন্ধ, আমি একদমই ফ্রি আছি। আপনি চাইলে আপনাকে নিয়ে কোথাও ঘুরতে যেতে পারি। আচ্ছা, আপনার পরিবারে যেন কে কে আছে? পরিবারে তো সবাই আছে, কিন্তু সবাই গ্রামে থাকে, আর আমি একা এখানে থেকে চাকরি করি। আপনি মান্থলি বেতন কত পান, আর আপনার পরিবারের জন্য কত টাকা পাঠান? 30,000 টাকা বেতন পাই, আর যেটা পাই সেটা আমি নিজেই খরচ করি। আমার পরিবারকে আমি কোনো আর্থিক সহযোগিতা করি না। ইনফ্যাক্ট, আমার পরিবারে আমার সহযোগিতা লাগেই না। প্রতি মাসে আপনার খাওয়া খরচ, যাতায়াত খরচ এবং হাত খরচ সহ টোটাল কত টাকা খরচ লাগে? এই তো 15,000 টাকার মতো হলেই চলে যায়। কিন্তু স্যার, এসব কথা আপনি জিজ্ঞেস করছেন কেন? এসব কিছু জিজ্ঞাসা করে আপনার কী লাভ? আমার যদি লাভ নাই থাকতো আমি এগুলো জিজ্ঞাসা করতাম না। যাই হোক, আপনাকে একটা কথা বলার আছে। দেখুন, আপনি প্রতি মাসে 30,000 টাকা বেতন পান, আর সেখান থেকে 15,000 টাকা হলেই আপনার মাস চলে যায়, আর 15,000 টাকা আপনি সেভিংস করতে পারেন। আমাকে সেভিংস করতে হবে কেন? আমি যাকে বিয়ে করব সে কি গরিব নাকি? আমি আপনাকে কি বলছি আর আপনি আমাকে কি বোঝাচ্ছেন বলেন তো। স্যার, আমি তো আপনাকে সেরকম কিছুই বললাম না, শুধু এইটুকুই বললাম আমি তো জেনে শুনে কোনো ভিখারিকে বিয়ে করব না। আমি এমন কাউকে বিয়ে করব যে আমার দায়িত্ব নিতে পারবে। তাহলে আমার টাকা জমানোর কি প্রয়োজন আছে? সে যাই হোক ভাই, আপনার যা ইচ্ছে আপনি তাই করেন, আমি আপনাকে কোনো কিছুই বলবো না, কারণ আমি আপনার সঙ্গে কথাই পেরে উঠব না। তাহলে স্যার বলেন না, আপনি যাবেন কাল আমার সঙ্গে বাইরে? না, আমি যেতে পারবো না, আমার কাজ আছে। তাছাড়া এসব ফালতু কাজে টাইম ওয়েস্ট করার মতো টাইম আমার নেই। স্যার, আমার মতো সুন্দরী আর চাকরিজীবী একটা মেয়ে আপনাকে সময় দিতে চাইছে, আর আপনি সেই সময়টা নিতে চাইছেন না। আপনি জানেন কত ছেলে আমার সঙ্গে একটু সময় কাটানোর জন্য কত রিকোয়েস্ট করে, কিন্তু আমি কাউকে পাত্তা দিই না, শুধু আপনাকে পছন্দ করি বলে। আমি কি কখনো আপনাকে বলেছি আমার পেছনে টাইম ওয়েস্ট করতে? বা আমি কি কখনো আপনাকে এই কথা বলেছি যে আমি আপনাকে পছন্দ করি? কিন্তু স্যার, আমি তো আপনাকে পছন্দ করি, আমার পছন্দের কি কোনো দাম নেই আপনার কাছে? আমি বলি শোনো, মৌমাছির পেছনে ছুটে অযথা সময় নষ্ট করো না, ফুলের চাষ করো, মৌমাছি নিজেই তোমার কাছে আসবে। কিন্তু স্যার, আমার তো আপনাকে চাই। আপনি এখান থেকে যাবেন নাকি কোম্পানি অথরিটির কাছে আমি আপনার নামে কমপ্লেন করব? আপনার কি মনে হয় আপনি সেটা করলে কোম্পানির অথরিটি বিশ্বাস করবে? কেউ কখনো এটা বিশ্বাস করবে যে একটা মেয়ে একটা ছেলেকে ডিস্টার্ব করে? আপনি চাইছেনটা কি তাকে সেটা বলেন তো। আপনাকে আমি আমার জীবন সঙ্গী বানাতে চাই, আপনাকে বিয়ে করতে চাই, সারাটা জীবন আপনার সঙ্গে কাটাতে চাই, কারণ আমি আপনার প্রেমে পড়ে গেছি। কথাটা বলে নিশি নীলের গলা জড়িয়ে ধরে। তখনই হঠাৎ নীলা সেখানে এসে উপস্থিত হয়। আসলে নীল যে কোম্পানিতে চাকরি করে সেই কোম্পানিতে নীলার পরিচিত একজন চাকরি করত। নীলা সেখানে তার সঙ্গে দেখা করতে এসেছিল। দেখা করতে এসেই হঠাৎ নীলের কথা কেন জানি তার মনে পড়ে যায়।
আর তাই সে তার পরিচিত মানুষটার কাছ থেকে এনিলের কেবিনের কথা জিজ্ঞেস করে সে সেখানে পৌঁছে যায়। কিন্তু সেখানে সেই রকম দৃশ্য দেখবে এটা কল্পনাও করতে পারেনি, তাই সে পুরোপুরি শকড। বাহ মিস্টার নীল, প্রেম লীলা তো ভালোই চলে। গলার আওয়াজটা শুনে নীল অনেকটা থমকে যায় আর নিশিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে দেখে নীলা সেখানে দাঁড়িয়েছে। তখন নীলাকে বলে, আপনি যা দেখছেন তা ভুল দেখছেন। আপনার কি মনে হয় আমি অন্ধ, চোখে দেখতে পাই না? অফিসে কাজ করতে আছেন নাকি লুতুর পুতুর করতে আসেন? নীলা, আমি আবার আপনাকে বলছি, আপনি যা দেখেছেন এবং যা বলছেন তা সম্পূর্ণই ভুল। আমি এরকম কোনো কিছুই করিনি। আমি আমার নিজের চোখে কখনোই অবিশ্বাস করি না। আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন এই মেয়েটা আপনাকে জড়িয়ে ধরেছিল না? কিন্তু আমি কি তাকে জড়িয়ে ধরেছিলাম? দেখুন, আমি সেই সব বিষয়ে মাথা ঘামাতে চাই না। আসলে এখানে একটা কাজে এসেছিলাম, তাই ভেবেছিলাম আপনার সঙ্গে একবার দেখা করে আপনাকে সরি বলে যাব। কিন্তু এখানে এরকম দৃশ্য থাকবে সেটা আমি কল্পনাও করিনি। যাই হোক, চালিয়ে যান। কথাটা বলে নীলা সেখানে আর এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে বের হয়ে চলে গেল। তখন নীল নিশির গালে ঠাস করে একটা থাপ্পড় মেরে বলতে লাগলো, আপনি মানুষ নাকি অন্য কিছু? স্যার, আপনি এটা কি করলেন? আপনি বাইরের একটা মেয়ের জন্য আমার গায়ে হাত তুললেন? জাস্ট শাট আপ, মুখ সামলে কথা বলুন। নীলা বাইরের মেয়ে নয়, সে আমার ভাবির আপন বোন। আপনি জানেন আপনি আজ যেটা করেছেন সেটার জন্য আমাকে কেমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে? নীলা যদি এই বিষয়টা পরিবারের সবার সঙ্গে বলেন তাহলে আমার মান ইজ্জত বলতে কোনো কিছু থাকবে? সেটা করলে তো আমাদের দুজনের জন্যই আরেকটু সুবিধা হয়, কারণ আপনার পরিবার হয়তো সহজে এই বিষয়টা মেনে নিতে পারবে। আই সে গেট আউট, জাস্ট গেট আউট, আমি আপনার চেহারাটা দর্শন করতে চাইছি না। তখন নিশিয়ার কোনো কথা বলল না, চুপচাপ গালে হাত রেখে সেখান থেকে বের হয়ে চলে গেল। আর নীল মাথায় হাত দিয়ে ভাবতে লাগলো কি থেকে কি হয়ে গেল। তখন নিশিয়ার কোনো কথা না বলে চুপচাপ গালে হাত রেখে সেখান থেকে বের হয়ে চলে গেল। আর নীল মাথায় হাত রেখে ভাবতে লাগলো কি দেখে কি হয়ে গেল। এমনিতেই নীলা তার উপর খেপে আছে, এখন আবার সে যদি এসব বিষয় বাসায় গিয়ে প্রকাশ করে তাহলে তো মান ইজ্জত বলতে আর কোনো কিছুই থাকবে না। তাই নীল সঙ্গে সঙ্গে তার ভাবিকে ফোন দেয়। ভাবি, একটা কাজ করো তো, তুমি তোমার ছোট বোনের নাম্বারটা এক্ষুনি আমাকে হোয়াটসঅ্যাপ করো তো, আমার ইমার্জেন্সি দরকার আছে। ঠিক আছে, সেটা নয়, বুঝলাম। কিন্তু তুমি তো আজকে সকালেই তাকে ঝগড়া করে আমাদের বাড়িতে থেকে বের করে দিলে, এখন আবার কি দরকার? ভাবি প্লিজ, তুমি এত প্রশ্ন করো না, আমি তোমাকে যেটা করতে বলছি তুমি সেটাই করো। তুমি এক্ষুনি তোমার বোনের নাম্বারটা আমাকে হোয়াটসঅ্যাপ করো। তখন নীলের ভাবি আচ্ছা ঠিক আছে কথাটা বলে ফোনটা কেটে দেয়। আর কিছুক্ষণের মধ্যে নীলার ফোন নাম্বার নীলের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেয়। নীল ফোন নাম্বারটা পেয়ে সঙ্গে সঙ্গে সেই নাম্বারে ফোন করে, কিন্তু অপরিচিত নাম্বার থেকে ফোন এসেছে এটা ভেবে নীলা ফোনটা তুলল না। সে তার মতো করে ফোনটা সাইলেন্ট করে রেখে দিল। কিন্তু আধা ঘন্টা পর সেই ফোনটা হাতে নিয়ে দেখে অনেকগুলো মিসড কল, তাই সে কল ব্যাক করে। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি নীল বলছি। আপনি প্লিজ ফোনটা কাটবেন না, আমি আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। আপনি আমার নাম্বার কোথায় পেলেন? আমি যতদূর জানি আমার নাম্বার তো আপনার জানবার কথা নয়। আমি সব কিছু আপনাকে পরে বলছি, আপনি বলুন আপনি কোথায় আছেন। আমি কোথায় আছি না আছি সে সব কিছু জেনে আপনার বিশেষ কোনো লাভ নেই বলে আমি মনে করি। কিন্তু আমার আপনাকে দরকার, প্লিজ আমি আপনাকে রিকোয়েস্ট করে বলছি, আপনি কোথায় আছেন সেটা প্লিজ আমাকে বলুন। তখন নীলা তার ঠিকানা দেয়। কিছুক্ষণের মধ্যে নীল সেখানে পৌঁছে যায়। নীল আর নীলা দুজনের একটা রেস্টুরেন্টের সামনাসামনি বসে আছে, কিন্তু কেউ কোনো কথা বলছে না, আবার কোনো খাবারও অর্ডার করছে না। আর তখনই ওয়েটার এসে বলে, এক্সকিউজ মি ম্যাম, আপনারা কি কিছু অর্ডার করবেন? আমার জন্য একটা কোল্ড কফি দিন, উনি কিছু নেবেন কি না ওটা ওনাকেই জিজ্ঞেস করুন। আমার জন্য ও একটা কোল্ড কফি নিয়ে আসেন, অন্য কিছু লাগবে না। তখন ওয়েটার সেখান থেকে চলে যায়। আর কিছুক্ষণ পর তাদের কফি এসে যায়। কফি খেতে খেতে নীলা বলে, কি বলবেন এক্ষুনি বলুন, আমার তারা আছে, এখানে বসে থাকলে চলবে না। দেখুন, আপনি যেটা দেখেছেন সেটা ভুল, আপনি প্লিজ এই বিষয়ে কাউকে কোনো কিছু বলবেন না। আমি এই বিষয়ে কাউকে কোনো কিছুই বলবো না,
সেটা নিশ্চিত থাকতে পারেন, কিন্তু এটা আমি কোনোভাবে বিশ্বাস করতে পারবো না। যেটা আমি দেখেছি সেটা ভুল ছিল। প্লিজ নিলাম, বিলিভ মি, এটা সম্পূর্ণ ভুল। তুমি আমায় ভুল বোঝো না। এই যে মিস্টার, আমার ভুল বোঝা না বোঝায় আপনার কী এমন আসে যায় যার জন্য আপনি সাত সমুদ্র নদী পার করে আমার নাম্বার জোগাড় করে আমাকে এখানে ডেকে এনেছেন? কি আসে যায় না যায় সেটা বলতে পারবো না, কিন্তু বলতে পারবো শুধু তুমি যেটা দেখেছো সেটা ভুল দেখেছো, এর একটু সত্যি নয়। ওয়েট ওয়েট, আপনি আমাকে তুমি করে কেন বলছেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। ও, আই এম সরি, আসলে ওটা ভুলে বলে ফেলেছি। যাই হোক, প্লিজ বিলিভ মি, ওটা ভুল ছিল। কিন্তু নীলা তখন নীলের কোনো কথা না শুনে চুপচাপ সেখান থেকে উঠে চলে গেল। এভাবে চলে গেল দুই তিন দিন। ইতিমধ্যে নীল অনেকবার নীলাকে ফোন করেছে, কিন্তু নীলা কোনোভাবেই তার ফোন তুলছে না। তাই সে সিদ্ধান্ত নেই, সঙ্গে দেখা করতেই হবে, প্রয়োজন হলে তাদের বাড়িতে যাবে। এদিকে অফিসের অ্যাসিস্ট্যান্টও আজ তিন দিন ধরে অফিসে আসছে না। এর কারণ কি কিছু বুঝতে পারছে না নীল। কিন্তু আজ সকালবেলা যখন অফিসে ঢুকলো তখনই দেখলো তার অ্যাসিস্ট্যান্ট অফিসে। তাই সে তার অ্যাসিস্ট্যান্টকে অফিসে আসতেই নিজের কেবিনে ডেকে নিল। কি ব্যাপার মিস নিশি, কোনো সমস্যা হয়েছে নাকি? আপনি আজ তিন দিন ধরে অফিসে আসছেন না কেন? আমি আপনার নাম্বার ডায়াল করেছিলাম, সুইচ অফ বলছিল। সেদিন হাত থেকে ফোনটা পড়ে গিয়ে ভেঙে গেছে, আর আমিও ওয়াশরুমে পড়ে গিয়ে কোমরে ব্যথা পেয়েছিলাম, তাই এই কদিন আসতে পারিনি। তখন নীল আর কোনো কথা না বলে নিজের কেবিনে চলে গেল আর কাজ করতে থাকলো। লাঞ্চ টাইম হবে হবে এমন সময় নিশি নীলের কেবিনে গেল। নীল তার ল্যাপটপে কাজ করছিল, এমন সময় নিশি হঠাৎ থেকে পিছন থেকে জড়িয়ে ধরে, আর সেটাই নীল অনেকটা ভয় পেয়ে যায়। তখন নীল পিছনে ফিরে তাকিয়ে নিশিকে দেখতে পেয়ে বলে, আরে আপনি এখানে আসলেন কেন? নীল, প্লিজ উইল ইউ ম্যারি মি? মিস নিশি, আর ইউ সিরিয়াসলি ম্যাড? আপনি সেদিন যেটা করেছেন সেটার জন্য নীলা আমাকে ভুল বোঝেছে। আজ তিন দিন ধরে আমার সঙ্গে কোনো কথাই বলছে না, এমন কি আমি তাকে ফোন করছি সেই কলটাও সে রিসিভ করছে না। আপনি কি চাইছেন বলেন তো? আমি তো অন্য কোনো কিছুই চাই না, শুধু তো আপনাকেই চাই। আর এখানে আমার অপরাধ কি আমি সেটাই বুঝতে পারছি না। আপনার অপরাধ একটাই, যে আমি আপনাকে ভালোবাসি না, আর ভালোবাসা একতরফা হয় না। তাহলে কি আপনি নীলা ম্যাডামকে ভালোবাসেন? সেটাও আমি সঠিক বলতে পারবো না, শুধু এইটুকু বলতে পারবো সেদিন আপনার ব্যবহারে নীলা অনেক কষ্ট পেয়েছে। আপনি যদি তাকে ভালো নাই বাসেন তাহলে সে কষ্ট পেল বা না পেল তাতে আপনার কি আসে যায়? মিস নিশি, এটা অফিস আর এখানে কাজ নিয়ে আলোচনা করা উচিত। আমি চাই না আপনি আমার পার্সোনাল বিষয় টেনে এখানে কথা বলেন, আর আমার পার্সোনাল বিষয়ে কথা বলার রাইট আমি আপনাকে দেইনি। তখন নিশি কোনো কথা না বলে চুপচাপ সেখান থেকে চলে যায়, আর নীল অফিসের কাজগুলো কোনো রকমই শেষ করে বিকেল তিনটার মধ্যে অফিস থেকে বের হয়। উদ্দেশ্য নীলাদের বাড়িতে যাওয়া। সে অফিস থেকে বের হয়ে সোজা একটা ফুলের দোকানে চলে গেল, কারণ সে খুব ভালো করেই জানে নীলা তার উপর রাগ করে আছে, আর নীলার রাগ ভাঙানোর জন্য ফুলের কোনো ব্যতিক্রম নেই। তাই সে ফুলের দোকান থেকে অনেক সুন্দর একটা বুফে কিনে নেয়। আর নীলা চকলেট খেতে খুব ভালোবাসে, সেটা ভাবির কাছে শুনেছিল, তাই সে অনেকগুলো চকলেটও কিনে নেয়। এই সব কিছু নিয়ে সে ঘণ্টাখানেকের মধ্যে নীলাদের বাড়িতে পৌঁছায়, আর কলিং বেল চাপ দিতে তাদের বাড়ির কাজের মেয়ে এসে দরজা খোলে। তাই তখন সে কাজের মেয়ের কাছে নীলার বিষয়ে জিজ্ঞাসা করলে সে বলে নীলা তার রুমে রয়েছে। তাই সেখানে আর এক মুহূর্ত দেরি না করে নীলার রুমের সামনে চলে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখতে পায় নীলার রুমের দরজা ভেতর থেকে বন্ধ। তাই সে দরজার সামনে দাঁড়িয়ে দরজায় নক করে, নীলা প্লিজ দরজাটা একবার খোলো। কিন্তু অনেকক্ষণ নক করবার পরও নীলা দরজা খুলছিল না। তাই অবশেষে নীল বলে, নীলা তুমি যদি এইবার দরজা না খুলো তাহলে কিন্তু আমি সত্যি সত্যি চলে যাচ্ছি। আমি এত কষ্ট করে অফিসের কাজ শেষ করে তোমার সঙ্গে দেখা করতে এলাম, আর তুমি রুমের দরজা বন্ধ করে ঘরের ভেতর বসে আছো। আচ্ছা ঠিক আছে, বসেই থাকো, আমি চলে যাচ্ছি। কথাটা বলে নীল সেখান থেকে চলে যেতে চাইছিল, এমন সময় পিছন থেকে নীলা দরজা খুলে বলে, ভেতরে আসুন। তখন নীল আর কোনো কথা না বলে চুপচাপ রুমের ভেতরে আসে, আর তার কিনে আনা গিফটগুলো নীলার হাতে তুলে দেয়। আপনাকে এইসব আনার কথা কে বলেছে? কেউ বলেনি তো, আমি নিজেই এনেছি।
কারণ আমাকে ভালো করে জানি তুমি এই জিনিসগুলো খুব পছন্দ করো, তাই আনলাম। আমি তো আপনাকে একবারই বলেছি, আপনি আমাকে তুমি করে বলবেন না। তারপরও আপনি কেন আমাকে তুমি করে বলার সাহস দেখাচ্ছেন? আমার কেন জানি না আপনি শব্দটা মুখে আসছে না, আমি তোমাকে আপনি আপনি করে বলতে পারছি না। আচ্ছা ঠিক আছে, এখন বলুন আপনি এখানে কেন এসেছেন? তোমার সঙ্গে দেখা করতে এসেছি। আচ্ছা যাই হোক, যদি কিছু মনে না করো আমাকে একটা কফি খাওয়াতে পারবে? তখন নীলা হ্যাঁ বা না কোনো উত্তর না দিয়ে রুম থেকে বের হয়ে নিচে চলে যায় এবং নীলের জন্য এক কাপ কফি বানিয়ে নিয়ে আসে। কফিটা নীলের হাতে তুলে দিতে নীল বলে, কি ব্যাপার নীলা, তোমাকে আমার জন্য আনতে বললাম, সেই জন্য তুমি একটা কফি বানিয়ে আনলে, আমি এটা একা একা খাবো নাকি? আমার এখন কফি খাওয়ার মুড নেই, তাই আমি আপনার জন্য বানিয়ে নিয়েছি। তখন আর কোনো কথা না বলে নীল কফির মগটা হাতে নেয় এবং কফিতে চুমুক দিতে থাকে। কিছুটা খাওয়ার পর সে নীলার দিকে তাকিয়ে বলে, এক চামচ নাও, আমার একা খেতে ভালো লাগছে না। একা একা যদি খেতে না পারেন তাহলে আপনার অফিসের ওই রঙ্গিলা অ্যাসিস্ট্যান্টকে ডেকে নেন, সময় দিতেই চায়, সে তো আপনাকে সময় দিতেই চায়, তার তো অফুরন্ত সময়, তাকে ডেকে নেন। প্লিজ নীলা, এখানে তুমি আর আমি ছাড়া অন্য কেউ নেই, তাই আমি চাই না অন্য কাউকে এখানে টেনে আনো। তখন নীলা আর কোনো কথা না বলে চুপচাপ বসে থাকে আর নীল তখন কফির মগটা নীলার মুখের সামনে তুলে ধরে। নীলা মুখ খুলে কিছু একটা বলতে চাইছিল, তখনই নীল মগ থেকে কিছুটা কফি নীলার মুখে ঢেলে দেয়। কফিটা খুবই গরম ছিল, মুখে থাকলে জিহ্বা পুড়ে যেতে পারে, তাই নীলা কিছু না বলে কফিটা গিলে আর তারপর বলে, এটা কি করলেন আপনি? তোমাকে তো আমি বললাম যে আমার একা খেতে মন চাইছে না, তাই তো একটু তোমাকে খাইয়ে দিলাম, আর বাকিটা আমি খেয়ে নেব। কথাটা বলে আর কোনো উত্তরের অপেক্ষা না করে নীল কফিটা শেষ করে নেয়। তারপর নীলাকে বলে, নীলা বেরোবে একটু আমার সাথে? না, আমার বাইরে যেতে ভালো লাগে না, আর আপনার সাথে তো প্রশ্নই ওঠে না, কারণ আপনার তো বাইরে যাওয়ার মতো মানুষ আছে। আপনার যদি বাইরে যাওয়ার ইচ্ছা থাকে তাহলে আপনি তাকেই নিয়ে যান। প্লিজ নীলা, ওসব কথা টেনো না, আমি ওইসব কথার মধ্যে যেতে চাইছি না, আমি তোমাকে যেটা বলতে চাই যে তুমি সেটা বোঝার চেষ্টা করো। কিন্তু নীলা সেই সব কথা শুনতে রাজি না। নীল এখন যতক্ষণ নীলার সামনে থাকবে নীলার রাগ যেন বেড়েই চলেছে, তাই নীলা নীলকে বলে, আপনার যদি কথা বলা শেষ হয়ে থাকে তাহলে আপনি এখন আসতে পারেন, আমি আর আপনার সঙ্গে কোনো কথা বলতে ইচ্ছুক নই। নীলা প্লিজ এভাবে বলতে হয় না, তুমি একটু ভালো করে কথা বলো আমার সাথে। আমি আপনার গার্লফ্রেন্ড নাকি বিয়ে করা বউ, যে আমি আপনার সঙ্গে রসের আলাপ করব? রসের আলাপ করার জন্য তো আপনার অফিসের অ্যাসিস্ট্যান্ট হয়েছে, আপনার যদি রসের আলাপ করবার এতই প্রয়োজন পড়ে তাহলে আপনি তার কাছে যাচ্ছেন না কেন? নীলা প্লিজ ডোন্ট ক্রস ইওর লিমিট, তুমি কিন্তু আমার ধৈর্যের বাঁধ ভেঙে দিচ্ছ বলে দিলাম। আপনার যদি সেটা মনে হয়ে থাকে তাহলে তাই, আমি আর কিছুই বলতে চাই না, প্লিজ লিভ মি অ্যালোন। আমি যাব না এখান থেকে, আর তোমাকে আমি একা থাকতে দেব না, আমি এখানেই থাকবো আর তোমার সাথেই থাকবো, দেখি আমি তুমি কি করতে পারো। প্রয়োজন পড়লে আমি আপনাকে বাড়ি থেকে বের করে দিব, কিন্তু আমার মনে হয় সেটার প্রয়োজন হবে না, কারণ আপনি তো ভদ্র ফ্যামিলির মানুষ, ভদ্রতা বলতে হয়তো কিছুটা আপনার মধ্যে আছে। কিন্তু সেই সব কথা যেন নিজের কান পর্যন্ত পৌঁছাচ্ছিল না, সে তার মতো করে রয়েছে। ঠিক তখনই নীলাম তার হাত ধরে আর রুমের বাইরে বের করে দিতে চাইছিল, কিন্তু নীল সেটা হতে না দিয়ে নীলাকে ঘুরিয়ে দিয়ে নীলার দিকে এগোতে শুরু করে। নীলা এক পা করে পিছাতে পিছাতে বলে, কি ব্যাপার, আপনি এইভাবে আমার দিকে এগোচ্ছেন কেন? তুমি আমার কথা শুনতে চাইছো না, এখন আমি তোমাকে আমার কথা শোনাবো। কথাটা বলে নীল নীলার দিকে এগোতে থাকে আর নীলা পিছনের দিকে পেছাতে থাকে। নীল এভাবে তার দিকে এগোচ্ছে এটা দেখে নীলা অনেকটাই ভয় পেয়ে যায়, কারণ সারা বাড়িতে সে ছাড়া আর কেউ নেই, কারণ তার বাবা এখনও নীলদের বাড়িতে রয়েছে আর কাজের মেয়েটা হয়তো এতক্ষণে চলে গেছে। নীলা কাঁপা কাঁপা গলায় বলতে থাকে, আরে আপনি এইভাবে আমার দিকে এগোচ্ছেন কেন? বললাম তো যাতে তুমি আমার কথা শুনতে বাধ্য হও সেটার ব্যবস্থা করব। ততক্ষণে নীলার পিঠ দেয়ালে ঠেকে গেছে, সে আর পিছাতে পারছে না, কোনো রকমে নীলের কাছ থেকে পালাতেও পারছে না, তাই সে নীলকে বলতে থাকে, দেখুন একদমই ভালো হচ্ছে না কিন্তু, আপনি এখান থেকে সরুন আর আমাকে যেতে দিন, তা না হলে কিন্তু আমি চিৎকার করতে শুরু করব। সে তোমার যা ইচ্ছে তুমি তাই করতে পারো, আমি তোমাকে এই বিষয়ে
কোনো বাধা দেব না, কারণ আমি খুব ভালো করে জানি সারা বাড়িতে কেউ নেই, আর তোমার চিৎকার শুনে যদি আশপাশ বাড়ির কেউ চলে আসে তাহলে মান ইজ্জত তোমার যাবে, আমার নয়। তখন নীলা মনে মনে ভেবে নিল সেটা একদম ঠিক কথাই বলছে, কারণ আশেপাশের মানুষ চলে আসলে তার মান ইজ্জত বলতে কোনো কিছুই থাকবে না, কারণ নীলকে এখানকার কেউ চেনে না। তাই সে নীলকে রিকোয়েস্ট করে বলতে থাকে, প্লিজ আমি আপনাকে রিকোয়েস্ট করে বলছি, আপনি এখান থেকে চলে যান। নীল ততক্ষণে তার একদম কাছাকাছি চলে গেছে। নীল আর তার মাঝে এক ইঞ্চিও ফারাক নেই, এতটাই কাছাকাছি। নীলা ততক্ষণে নিজের চোখ বন্ধ করে নিয়েছে আর আল্লাহর নাম জপ করছে, কারণ সে ভাবতেই পারছে না তার সঙ্গে কি হতে চলেছে। এদিকে নীল এই বিষয়টা একদম এনজয় করছে। নীলার এতটাই কাছে চলে গেছে, নীলার বুকের ধরপড়া নিয়ে সে স্পষ্ট শুনতে পাচ্ছে। ভয়ে নীলার ঠোঁটগুলো কাঁপছে। নীলের মন চাইছে একবার আলতো করে তার ঠোঁটে একটু ভালোবাসার পরশ এঁকে দিতে, কিন্তু সে পরক্ষণেই ভাবছে এটা করা ঠিক হবে না। তখন নীল তার হাতের আঙুলটা নীল আর তুই ঠোঁটের উপর রেখে বলতে থাকে, কি ব্যাপার ম্যাডাম, এবার আমার কথা শুনবে নাকি একটু আদর করে দেব? কি বলবেন বলেন, আমি আপনার সব কথা শুনতে রাজি আছি। তোতলাতে তোতলাতে নীলা এই কথাগুলো বলছে, সেটা দেখে নীলের প্রচন্ড হাসি পাচ্ছে। তাই সে হেসে দিয়েই বলতে লাগলো, আসলে এভাবেই হয়তো কুকুরের বাঁকা লেজ সোজা করতে হয়, তাই না? আপনি কি আমার সঙ্গে মজা করছেন নাকি? সিরিয়াসলি ডার্লিং, আমি তোমার সঙ্গে মজা করতে যাব কেন? তাহলে আপনি এভাবে হাসছেন কেন? এখানে হাসার কি হলো? আমি তো সেটাই বুঝতে পারছি না। এইদিকে ভয়ে আমার কলিজা শুকিয়ে যাচ্ছে আর আপনি হাসছেন। আচ্ছা বাদ দাও ওসব কথা, এখন তুমি আমার সঙ্গে বাইরে যাচ্ছ কিনা সেটাই বলো। আচ্ছা ঠিক আছে, আমি যাব আপনার সঙ্গে। তখনই নীল বলতে থাকে, এইভাবে যাওয়া হবে না, নীলাকে একটা শাড়ি পরতে হবে, এরপর সে নীলাকে নিয়ে ঘুরতে বের হবে। কিন্তু নীলা তাতে সম্পূর্ণ অমত পোষণ করল, কারণ সে শাড়ি পরতেই জানে না। তাই নীল তাকে বলে, কোনো সমস্যা নেই ডার্লিং, আমি তোমাকে শাড়ি পরিয়ে দেব, আমি অনেক সুন্দর করে শাড়ি পরাতে জানি। মাথা কি আপনার খারাপ হয়েছে নাকি আমার খারাপ হয়েছে? আমি তো সেটাই বুঝতে পারছি না, আপনি ভাবলেন কি করে যে আমি আপনার থেকে শাড়ি পরব? সমস্যা এটাই যে আমি আপনার থেকে কোনোভাবেই শাড়ি পরব না। তাতে কি হয়েছে, এখানে তো তুমি আর আমি ছাড়া অন্য কেউ নেই, কিন্তু দেখবে না যে আমি তোমাকে শাড়ি পরিয়ে দিচ্ছি, তাহলে সমস্যাটা কোথায়? একদমই নয়। আচ্ছা ঠিক আছে, তবে আপনার চোখ বন্ধ করে আমাকে শাড়ি পরিয়ে দিতে হবে। ওকে মাই ডিয়ার, কিন্তু তোমাকে শাড়ি পরেই আমার সঙ্গে বের হতে হবে। তখন নীলা আলমারি থেকে একটা শাড়ি বের করে এবং অষ্টমে গিয়ে পেটিকোট আর ব্লাউজ পরে আসে, আর রুমে এসে নীলের চোখ দুটো বেঁধে দেয় আর নীলকে বলে শাড়ি পরিয়ে দিতে। তখন নীল হাতের ইশারায় শাড়ি পরাতে শুরু করে। শাড়ি পরানো প্রায় শেষ, আঁচলটা ঠিক করে দিতে যাবে, অমনি হঠাৎ নীলের হাত চলে যায় নীলার বুকের ওপর, আর নীল নিজেকে কন্ট্রোল করতে না পেরে একটু চেপে ধরে। হাজার হোক সে একটা পুরুষ মানুষ আর একটা মেয়েকে ফাঁকা বাড়িতে পেয়েছে বলে কথা, নীলা তখনই কেঁপে ওঠে আর ধাক্কা দিয়ে নীলকে সরিয়ে দিয়ে বলে, এ কি করছেন কি আপনি? এটা এই জন্যই আপনাকে বলেছিলাম আমাকে শাড়ি পরিয়ে দিতে হবে না। আই এম সো সরি, আসলে এগুলো এতটাই নরম যে আমি ভেবেছিলাম হয়তো তুলোর বালিশ। এবার আপনার শাড়ি পরানো শেষ হয়েছে কিনা সেটাই বলুন। অতঃপর নীল শেষ হয়েছে বলে জানায় আর তখন নিজের চোখ দুটো খুলে দিতে বলে। তখন নীলা নীলের চোখ দুটো খুলে দেয় আর নীল তার দিকে তাকিয়ে একদম অবাক। শাড়িতে নীলাকে একদম পরীর মতো লাগছে, তাই সে একদম অপলক্ষ দৃষ্টি নিয়ে নীলার দিকে তাকিয়ে আছে। এটা দেখে নীলা তার চোখের সামনে আঙুলে তুড়ি দিয়ে বলে, এই যে মিস্টার, কি ব্যাপার, কি সমস্যা আপনার? আপনি এইভাবে তপ্তা হয়ে আমার দিকে তাকিয়ে আছেন কেন? আই লাভ ইউ নীলা। আরে আপনার সমস্যা কি, মাথা খারাপ হয়ে গেছে নাকি সব পাগলের মতো প্রলাপ করছেন? এখন কি আপনি বের হবেন নাকি আমি শাড়িটা খুলে ফেলবো? আরে না, এসব কি বলছো তুমি, এত কষ্ট করে তোমাকে এত সুন্দর করে শাড়িটা পরালাম আর এখন তুমি কি না বলছো শাড়িটা খুলে ফেলবে? তখন নীলা আর কোনো কথা বলেনি। তারপর নীল নীলাকে নিয়ে চুপচাপ বাসা থেকে বের হয়ে যায় ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। সেদিন সারাটা বিকেল দুজনে ঘোরাঘুরি করলো। নীলার নিজেরও অনেক দিনের ইচ্ছে ছিল এভাবে শাড়ি পরে খোলা চুল নিয়ে কারোর বাইকের পিছনে বসে সারা শহর ঘুরে দেখা, আর আজ তার সেই ইচ্ছে পূরণ হলো। সারাদিন দুজনে ঘোরাঘুরি করলো, রাতে ডিনার করে তারপর বাসার দিকে রওনা দিল। তখনই হঠাৎ নীল বলল, নীলা আজ তোমাকে ওই বাড়িতে যেতে হবে না, তুমি আমার সঙ্গে আমাদের বাড়িতে চলো। না সেটা তো হবে না,
সেদিন আপনি আমাকে এত অপমান করে আপনাদের বাড়ি থেকে বের করে দিলেন, এখন তো আমি কোনোভাবেই ওই বাড়িতে যাব না। তখন নীল অনেক রিকোয়েস্ট করে বলার পরও নীলাম ওই বাড়িতে যাওয়ার জন্য রাজি হলো না। তাই অবশেষে নীল বাধ্য হয়ে নীলাকে তাদের বাড়িতেই রেখে আসলো, আর সে নিজের বাড়িতে চলে আসে। বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে তার রাত প্রায় 12টার মতো বেজে গেছিল। ড্রয়িং রুমে বসে তার মা তার জন্য অপেক্ষা করেছিল। এমন সময় এসে বাড়ির ভিতরে প্রবেশ করতেই তার মা তাকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার, তুমি এতক্ষণ কোথায় ছিলে? আর আমি সেই কখন থেকে তোমাকে ফোন করছি, তুমি ফোন তুলছ না কেন? তখন নীল মোবাইলটা বের করে দেখে আসলেই তার মা তাকে অনেকগুলো কল করেছিল, কিন্তু মোবাইলটা সাইলেন্ট থাকার কারণে এসে বুঝতে পারেনি। তাই সে তার মাকে বলে, আই এম সো সরি, আসলে আমি একটু ব্যস্ত ছিলাম, তাই তুমি আমাকে কল করেছো সেটা বুঝতে পারিনি। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, এখন খেতে এসো, আমি তোমার খাবারটা গরম করে আনছি, 5 মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে চলে আসবে। কিন্তু মা, তোমাকে আর কষ্ট করে আমার জন্য খাবার গরম করতে হবে না, আমি বাইরে থেকে খেয়ে এসেছি, কোনো চিন্তা নেই। এরকম তো আজকের আগে কখনো হয়নি যে তুমি বাইরের খাবার খেয়েছো, আজ হঠাৎ তোমার কি হলো, তুমি একেবারে ডিনার সেরে তারপরে এসেছো? তখন নীল কোনো রকমে তার মাকে সাত পাশে বুঝিয়ে সেখান থেকে কেটে পড়ে। আসলে সে সত্য কথাটা এখনই কাউকে জানাতে চায় না। রুমে সে ফ্রেশ হয়ে শুতে যাবে, তখনই মনে পড়ল একবার নীলাকে ফোন দিয়ে জানিয়ে দেওয়া প্রয়োজন সে বাড়িতে চলে এসেছে। তাই এসে মোবাইলটা বের করে এবং নীলার নাম্বারে ডায়াল করে। কি ব্যাপার, শুয়ে পড়েছিলাম, এখন আবার ফোন করলেন কেন? ও, আই এম সরি, আসলে আমি মাত্রই বাড়িতে এসে পৌঁছেছি, তাই খবরটা জানানোর জন্য ফোন করেছিলাম। ভেবেছিলাম তুমি হয়তো টেনশন করবে, কিন্তু তুমি তো দেখছি দিব্যি আছো। হ্যাঁ, এতে টেনশন করার কি আছে, আমি তো সেটাই বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, ঘুমাও তাহলে, রাখছি এখন। কথাটা বলে নীল ফোনটা কেটে দেয়। ফোনটা কেটে দিয়ে সে নিজেও ঘুমিয়ে পড়ে। আর পরের দিন সকালবেলা যখন ঘুম ভাঙে তখন অলরেডি সকাল 9টা বেজে গেছে, আর 10টায় তার অফিস। সেও ঘুম থেকে উঠেই তাড়াহুড়ো করে অফিসের জন্য রেডি হয় আর নিচে আসে। নিচে এসে সে তার মাকে ডাকতে শুরু করে, মা, ও মা, কোথায় তুমি? তাড়াতাড়ি আমার নাস্তা দাও, আমার অফিসে টাইম হয়ে গেছে, এক্ষুনি আমাকে বের হতে হবে। আমি তো আজকে নাস্তা বানাইনি, তুমি তো বলেছো তুমি এখন বাহিরে খাবার খেতে পারো, তাই ভাবছিলাম তুমি আজকে সকালে নাস্তা বাহিরেই করে নেবে, তাই একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। তখন নীল বুঝতে পারল না এখানে কোনো কিছু বলতে গেলে ভীতি বিপরীত হতে পারে, তাই এখানে কথা না বলাই ভালো। তাই সে সকালে নাস্তা না করে এই বাড়ি থেকে বের হয়ে গেল এবং সেখান থেকে সোজা অফিসে। অফিসের ক্যান্টিন থেকে সামান্য কিছু খেয়ে তারপর ডিউটিতে ঢুকে গেল। এদিকে নীল কেবিনে এসে ঢুকতে তার অ্যাসিস্ট্যান্ট এসে ঢুকল। মে আই কাম ইন? হ্যাঁ আসুন, কি হয়েছে, কিছু বলবেন নাকি? স্যার, আমাকে কি একটা সুযোগ দেওয়া যায় না? আপনি কোন বিষয়ে কথা বলছেন, আমি কিন্তু সত্যি বুঝতে পারছি না, আপনি খুলে বলুন। স্যার, আমি খুব ভালো করেই জানি যে আমি আপনাকে কি বলতে চাইছি, আপনি সেটা খুব ভালোভাবেই বুঝতে পারছেন, আর সব কিছু জেনে শুনেও যদি আপনি না বোঝার ভান করেন তাহলে তো আমার কিছুই করার নেই। দেখুন, আপনি যদি জেনে শুনে সেই বিষয়টাকে ইস্যু করে তোলেন তাহলে তো আমার কিছুই করার নেই। আপনাকে আমি কতবার বলবো যে আপনাকে আমার পছন্দ নয়, প্লিজ লিভ মি। আমাকে কেন আপনার পছন্দ নয়, আমি দেখতে অসুন্দর, পড়াশোনা জানি না, আনস্পার্ট খেত, সেজন্য? দেখুন, আমি আপনাকে ওইসব কথা কখনো বলিনি, ইনফ্যাক্ট আপনাকে এসব কথা বলার কোনো ইচ্ছেই আমার নেই। আমি শুধু আপনাকে এটাই বলতে চাই, আপনি অন্য কারো কাছে এই চাকরিটার জন্য অ্যাপ্লাই করুন। তার মানে আপনি এত সহজে আমাকে মেনে নেবেন না, তাই তো? আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, আপনাকে পাওয়ার জন্য আমাকে যা করতে হয় আমি তাই করতে প্রস্তুত। মিস নিশি, আপনি কি আমাকে থ্রেট করছেন নাকি, আমি তো সেটাই বুঝতে পারছি না, আপনি আসলে কি বোঝাতে চাইছেন? যেটা বোঝানো সেটা সময় হলে বুঝিয়ে দেব, এখন আমি আসছি। কথাটা বলে নিশি সেখান থেকে বের হয়ে চলে যায়। আর নীল এইসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে নিজের মতো করে নিজে কাজ করতে শুরু করে, কারণ এইসব চিন্তা করে মাথা ঘামানোর মতো সময় তার হাতে নেই, তার এখন কাজ করার সময়। আর অফিসের গুরুত্বপূর্ণ একটা প্রজেক্ট নিয়ে কাজ করছে সে, তাই এসব চিন্তা মাথায় থাকলে হয়তো সেই প্রজেক্টের কাজে সমস্যা হতে পারে।
আর এই প্রজেক্ট ঠিকঠাকভাবে করতে না পারলে তার চাকরি নিয়েও টানাটানি হতে পারে। এদিকে কাজ করতে করতে লাঞ্চ টাইম হয়ে যায়। নীল লাঞ্চ করতে যায়, আর লাঞ্চ শেষ করে সে নীলাকে একটা ফোন দেয়। হ্যালো মাই ডিয়ার, কি অবস্থা, কেমন আছো? এই তো আছি ভালোই, কিন্তু আমাকে এইসব কথা বলার মানেটা কিন্তু সেটাই বুঝতে পারছি না। সব কিছু সব সময় বুঝতে হয় না জান পাখি, কিছু কিছু জিনিস ছেড়ে দিতে হয়। এই সেমিস্টার আস্তে আস্তে কথা বলেন, আপনি এসব কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি আমাকে জান পাখি মাই ডিয়ার এইসব কেন বলছেন? তখন নীল নীলার এইসব কথার উত্তর না দিয়ে কথা ঘুরিয়ে অন্য প্রসঙ্গে চলে যায়, আর নীলাকে বলতে থাকে, আগামী সপ্তাহে আমাকে একটু অফিসের কাজে দেশের বাইরে যেতে হবে। অফিসের কাজে যেতে হবে সেটা যাবেন, কিন্তু এইসব কথা আপনি আমাকে কেন বলছেন আমি তো সেটাই বুঝতে পারছি না। আচ্ছা দেখো, তুমি তো খুব ভালো করেই জানো যে এখানে আমার তেমন কোনো বন্ধু নেই, কারণ আমি বিদেশ থেকে পড়াশোনা করে এসেছি, আর ছোটবেলা থেকেও কারোর সঙ্গে তেমন একটা মিশতাম না। হ্যাঁ সেটা আমি জানি, কিন্তু এখন আমি আপনার জন্য কি করতে পারি সেটাই জিজ্ঞেস করছি, আমি কি করলে আপনি খুশি হবেন? তখন নীল ইনিয়ে বিনিয়ে নীলাকে এসব ওসব কথা বলতে থাকে, আর সেটা নীলা খুব সহজে বুঝতে পারে, আর তাই সে নীলকে বলে, আচ্ছা একটা কথা বলি শুনুন, আমার কেন জানি না মনে হচ্ছে আপনি আমাকে কোনোভাবে ইমপ্রেস করার চেষ্টা করছেন, আমার ধারণাটা কি সত্যি? সত্যি হলে হতে পারে, কিন্তু সমস্যা কি তাতে? যদি তাই হয়ে থাকে তাহলে আমি বলবো আপনি পথ ছেড়ে দিয়ে অন্য পথে হাঁটুন, এই পথে হয়তো আপনার জন্য অনেক বিপদ অপেক্ষা করছে, আপনি সেই সব বিপদ অতিক্রম করতে পারবেন না। নীল বলে, কাউকে ভালোবাসতে হলে বিপদের সম্মুখীন হতে হবে, তাই বলে ভালোবাসা থেকে পিছিয়ে থাকা চলবে না, ভালোবাসা মনের গভীর থেকে আসে, আর ভালোবাসাকে জোর করে বাঁচিয়ে রাখতে হয়। এসব কথা শুনে নীলা নীলকে বলে, আচ্ছা মশাই আপনি এসব প্রসঙ্গ বাদ দিন, একটু দয়া করে বলুন তো আপনি এক্স্যাক্টলি কী জন্য আমাকে ফোন করেছিলেন? আই লাভ ইউ নীলা, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, যদি কারো প্রতি শূন্যতা অনুভব করাকে ভালোবাসা বলে তাহলে আমি তোমায় ভালোবাসি, যদি কারো অনুপস্থিতিতে কাউকে কষ্ট দেয় আর সেটাকে ভালোবাসা বলে তাহলে আমি তোমায় ভালোবাসি, যদি কাউকে সবসময় পাশে অনুভব করা না ভালোবাসা হয় তাহলেও আমি তোমায় ভালোবাসি, শুধু একটা কথাই বলতে চাই, সর্ব অবস্থায় আমি তোমাকে ভালোবাসি। সাহেব আমার মনে হয় আপনি সম্পূর্ণই পাগল হয়ে গেছেন, দাঁড়ান সমস্যা নেই আমি আপুর সঙ্গে কথা বলে আপনাকে যত দ্রুত সম্ভব পাবনায় পাঠানোর বন্দোবস্ত করছি। নীলা প্লিজ তুমি এটাকে মজা ভেবো না, আমি কিন্তু সত্যি বলছি, আমি সত্যি সত্যি তোমাকে ভালোবেসে ফেলছি, তোমাকে ছাড়া থাকা আমার পক্ষে পসিবল নয়, প্লিজ অ্যাকসেপ্ট মি। শোনেন আগামীকাল আমার ইউনিভার্সিটি থেকে আমি পিকনিকে যাচ্ছি কক্সবাজারে 4 দিনের জন্য, আর আমার মোবাইলটা বাড়িতে রেখে যাব, যাতে আপনি এসব ফালতু কথা বলার জন্য আমাকে ফোন দিয়ে বিরক্ত করতে না পারেন, কারণ আমি এই সময়টা আমার বন্ধুদের সঙ্গে এনজয় করতে চাই। কি কথাটা বলেই নীলা নীলকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে ফোনটা কেটে দেয়। আর পরের দিন নীলা সত্যি সত্যি তার ভার্সিটি থেকে পিকনিকে চলে যায়। এদিকে নীল তাকে পাগলের মতো ফোন করতে থাকে, কিন্তু কোনোভাবেই তাকে ফোনে পায় না, ফোন সুইচ অফ বলছিল। তবে কি আসলে ফোন সুইচ অফ করে পিকনিকে চলে গেছে? নীল তো অফিসের কাজে বাইরে যাওয়ার কথা মিথ্যে কথা বলেছিল, আসলে সে তো নীলাকে ইমপ্রেস করার জন্যই কথাগুলো বলেছিল। সে পাগল প্রায় হয়ে তার ভাবির কাছে ছুটে যায়। ভাবি নীলা কোথায় আছে বলতে পারো? আমি 2 দিন ধরে থাকি, ফোন করছি কিন্তু কোনোভাবে তাকে ফোনে পাচ্ছি না। সে তো বন্ধুদের সাথে কক্সবাজার পিকনিক করতে গেছে, আর আমাকে তো বলো তার ফোন নষ্ট হয়ে গেছে, মেকানিকের দোকানে আছে। আচ্ছা কোন হোটেলে থাকবে বা কোথায় উঠবে সেই সব কিছু বলেছে তোমাকে? না সেই সব কিছু তো আমাকে বলেনি, কিন্তু তুমি হঠাৎ এই কথা জিজ্ঞেস করছো কেন আমি তো কিছু বুঝতে পারছি না। না ভাবি সেরকম কিছু না, আমি আসছি। কথাটা বলেই নীল ভাবির রুম থেকে বের হয়ে নিজের রুমে চলে আসে, আর নিজের রুমে এসে ব্যাগপত্র গুছাতে শুরু করে। সে সব কিছু দেখে তার মা তাকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার নীল, কি হয়েছে হঠাৎ করে তুই ব্যাগপত্র গুছাচ্ছিস কেন, কোথাও যাওয়ার আছে নাকি? একটু অফিসের কাজে বাইরে যাচ্ছি, ফিরতে 2 দিন দেরি হবে। কথাটা বলে নীল কোনো রকমে মাকে কাটিয়ে সেখান থেকে বের হয়ে গেল, উদ্দেশ্য কক্সবাজার। ঢাকা থেকে সোজা কক্সবাজারের একটা টিকিট করে নেয়, আর বাসে করে সোজা সেখানে চলে যায়। তারপরেই সে নীলাকে খুঁজতে শুরু করে, কিন্তু কোথাও খুঁজে পাওয়া যায় না। সে সমুদ্রের পাড়ে হোটেলে বিভিন্ন জায়গায় খুঁজতে থাকে, অবশেষে
একটা হোটেলে এসে নীলার খোঁজ পায়। ম্যানেজারের কাছ থেকে পারমিশন নিয়ে নীল সোজা নীলার রুমে চলে যায়। তখন সে বন্ধুদের সঙ্গে বসে আড্ডা দিচ্ছিল, আর হঠাৎ নীলকে সেখানে দেখে সে চমকে গিয়ে বলতে থাকে, ব্যাপার, আপনি এখানে কিভাবে এলেন আর আমি এখানে আছি সেটা জানলেন কি করে? নীলা, তোমাকে আর এখানে থাকতে হবে না, তুমি চলো আমার সঙ্গে। আরে, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি তো সেটাই বুঝতে পারছি না। আমি এখানে আমার বন্ধুদের সঙ্গে ঘুরতে এসেছি, আর আমি এখানে আছি সেটা আপনি জানলেন কি করে? তখন নীল সমস্ত ঘটনা নীলাকে খুলে বলে, আর এসব কিছু শুনে নীলার বন্ধুরা হাসতে শুরু করে। সেটা দেখে নীল বলে, আমাকে নিয়ে তোমরা এভাবে হাসাহাসি করছো কেন? আমি সেটাই বুঝতে পারছি না। আসলে কি তোমরা জীবনে কখনো কাউকে ভালোবেসে দেখোনি? ওরা ভালোবেসে দেখেছে, কিন্তু পাগল দেখেনি। আপনি আসলেই একটা পাগল। হ্যাঁ, তুমি যদি আমাকে পাগল বানিয়ে রাখতে চাও তাহলে আমি আসলেই পাগল, তবে শুধু সেটা তোমার জন্য, অন্য কারোর জন্য নয়। এখন তুমি চলো তো আমার সঙ্গে। তখন নীলার বন্ধুরা বলতে থাকে, নীলা এখন কোনোভাবেই এখান থেকে যেতে পারবে না, কারণ তার সবাই বাবা মায়ের সঙ্গে বলে এসেছে। নীলা এখানে এসেছে বলেই তার এসেছে, আর নীলার ভরসাতেই সবার বাবা মা রাজি হয়ে এখানে আসতে দিয়েছে। কিন্তু এখন যদি নীলা চলে যায় আর সেটা কোনোভাবেও তাদের বাবা মা জানতে পারে, তাহলে তাদের অবস্থা খারাপ করে ছেড়ে দেবে। তখন নীল সবার সামনেই বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, তাহলে তোমরা যে কয়দিন এখানে থাকছো আমিও এখানে থাকছি। আপনি এখান থেকে যাবেন নাকি? আমি এক্ষুনি বাড়িতে ফোন দিয়ে সব কিছু বলে দিব। আপনি আমাকে বিরক্ত করবার জন্য এখানেও চলে এসেছেন? তখন নীল একটু মুচকি হাসি দিয়ে বলতে থাকে, সে তোমার ইচ্ছে থাকলে তুমি করতেই পারো, কিন্তু আমি বাড়িতে বলে এসেছি আমি অফিসের কাজে বাইরে যাচ্ছি। এখন যদি তুমি সবাইকে ফোন দিয়ে এটা বলো তাহলে বাকি বিষয়টা সামনে নেওয়ার দায়িত্ব তোমার, আমি কিছুই জানি না। আপনি এরকম কেন করছেন আমি তো সেটাই বুঝতে পারছি না, প্লিজ আপনি এখান থেকে চলে যান। কিন্তু নীল তো সিদ্ধান্ত নিয়েই ফেলেছে, সে এখন আর কোনো কথাই শুনবে না। নীলা এখানে যতদিন থাকছে সেও এখানে ততদিন থাকবে, তাই সে ব্যাগ রেখে ম্যানেজারের কাছে চলে যায় আর একটা রুম তার জন্য বুকিং করে নেয়। আর এইসব কিছু দেখে নীলার বন্ধুরা নীলাকে নিয়ে হাসাহাসি করেছিল। নীলা এই বিষয়টা কোনোভাবেই মেনে নিতে পারছিল না, তাই সে নীলের কাছে যায় আর নীলকে বলে, আপনি এখানে কেন এসেছেন? তোমাকে কতবার ফোন দিয়েছি, তোমার ফোনটা সুইচ অফ কেন? আপনাকে তো আমি এখানে আসার আগেই বলে দিয়েছিলাম আমার ফোনটা সুইচ অফ করে তারপর এই বাড়ি থেকে বের হব। তারপরও কেন আপনি আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছেন? আর এইখানে এবার কোন সাহসে চলে এসেছেন? নীলা, আমি প্রতিটা মুহূর্তে তোমার অনুপস্থিতি অনুভব করি, তোমাকে ছাড়া আমি একটা মুহূর্ত থাকতে পারি না, তাই পাগলের মতো এখানে ছুটে চলে এসেছি, প্লিজ নীলা অ্যাকসেপ্ট মি। তখন নীলা তার বন্ধুদের অনেক বুঝিয়ে সুঝিয়ে নীলকে নিয়ে বাড়িতে চলে আসে, আর বাড়িতে এসে নীলা নিজেই সমস্ত ঘটনা সবাইকে খুলে বলে। সব কিছু শুনে নীলের মা নীলাকে বলে, দেখো মা, ছেলেটা তো আমার, ছেলেটার সম্পর্কে আমি কিন্তু খুব ভালো করেই জানি, তাই আমি তোমাকে রিকোয়েস্ট করব, আমার ছেলে যদি তোমাকে সত্যি ভালোবাসে থাকে তাহলে তুমি তার ভালোবাসাকে অ্যাকসেপ্ট করে নাও। আমার ছেলেটা হয়তো একটু রাগী কিন্তু খারাপ নয়। কিন্তু আন্টি, আমার বাবা এখনও বেঁচে আছেন, আমাদের দুই ভাই বোনের একমাত্র গার্ডিয়ান হিসেবে আমি আমার বাবার পারমিশন ছাড়া কিছুই করতে পারবো না। যদিও অন্য কোনো ছেলেকে আমার পছন্দ নয় বা কোনো রিলেশনশিপেও আমি অ্যাক্টিভ নয়। ঠিক আছে মা, তুমি রাজি আছো এতে হবে, আমি তোমার বাবার সঙ্গে কথা বলে তোমার বাবাকে রাজি করিয়ে নিব। তাছাড়া আমি খুব ভালো করেই জানি তোমার বাবা আমার ছেলের বিষয়ে কখনো অমত করবে না, কারণ আমি তোমার বোনের যখন বিয়ে সম্বন্ধ নিয়ে গিয়েছিলাম তখন তুমি নিজের চোখে দেখেছিলে তোমার বাবা এক কথাতে রাজি হয়ে গেছিল। তারপর সবাই এটাই আলোচনা করতে থাকে, বিয়েটা কবে দেওয়া যায় আর কিভাবে দেওয়া যায়। আর ঠিক এমন সময় একটা কালবৈশাখীর ঝড় সেখানে এসে উপস্থিত হয়। বাহ নীল, বাহ, এতদিন ধরে আমার সঙ্গে সম্পর্ক করে এখন কিনা ভাইয়ের শাড়িকে বিয়ে করতে চলেছো? আরে মিস নিশা, আপনি কি বলছেন, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আর আপনি আমার বাড়ির ঠিকানা জানলেন কি করে? আপনি আমার সঙ্গে এত বড় একটা কাজ করতে পেরেছেন আর আমি আপনার বাড়ির ঠিকানা জোগাড় করতে পারবো না, এটা তো হতে পারে না। আমি কি কাজ করলাম আমি তো সেটাই বুঝতে পারছি না, আসলে আপনি কি বলতে চাইছেন আর কি বোঝাতে চাইছেন বিষয়টা একটু খুলে বলবেন। তখন নিশি সবার সামনে বলতে থাকে, তার নাকি নীলের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক আর তার পেটে নাকি নীলের সন্তান, আর এখন নাকি নীল থেকে অস্বীকার করছে।
কথাটা বলতে দেরি হলো, কিন্তু নীলার সেখান থেকে উঠে গিয়ে নিশির দুই গালে ঠাস ঠাস করে দুইটা চড় বসাতে দেরি হলো না। তারপর নিশিকে নীলা বলতে থাকে, এখান থেকে বের হয়ে যাবি নাকি উষ্টা মেরে বের করে দিব? দেখুন, আপনি কিন্তু ভুল করছেন। নীলের সঙ্গে আমার সত্যি একটা সম্পর্ক রয়েছে, আর নীলের সন্তান আমার পেটে, তাই এমন কিছু করবে না যাতে আমি আইনের দ্বারস্থ হতে বাধ্য হই। তোর যা খুশি তুই তা কর, কিন্তু এখান থেকে উষ্টা খাওয়ার আগে বের হয়ে যা, কারণ নীলের সম্পর্কে আমি খুব ভালো করেই জানি। নীল কখনোই এমন কাজ করতেই পারে না। তোদের মতো মেয়েদের আমার খুব ভালো করেই জানা আছে। তুই এক্ষুনি এখান থেকে বের হয়ে যা, আমি তোর চেহারাটাও দেখতে চাইছি না। কিন্তু নিশি সেখান থেকে যেতেই চাইছে না, কারণ সে আজ পাকাপোক্তভাবে এখানে থেকে যাওয়ার জন্য এসেছে। আর এদিকে নীলাও তাকে কোনোভাবেই নীলের ভালোবাসার দখল নিতে দেবে না, তাই সে নিজেকে আবারও বলে, তুই এখান থেকে বের হবি নাকি আমি তোকে উষ্টা মেরে বের করে দেব। তখন নিশি আর কোনো উপায়ন্তর না দেখে সেখান থেকে বের হয়ে চলে গেল। আর তখন নীল নীলার পিছনে এসে দাঁড়ালো, আর নীলার কাঁধে হাত রেখে বলতে থাকলো, বাহ, তুমি পারবে নিজের ভালোবাসাকে ধরে রাখতে? হ্যাঁ, তো যখন জানি ভালোবাসাটা শুধুই আমার, তখন আমি আমার ভালোবাসা অন্য কাউকে ভালোবাসতে দেব কেন? তাহলে সেদিন তুমি আমার সঙ্গে এরকম ব্যবহার কেন করেছিলে? সেদিন তো আমি তোমাকে কত রিকোয়েস্ট করে বলেছিলাম আমার কথা একবার বিশ্বাস করবার জন্য, কিন্তু সেদিন তো তুমি কোনোভাবেই আমার কোনো কথাই শুনতে চাইছিলে না। আসলে সেদিন আমি ওই মেয়েটাকে তোমার খুব কাছাকাছি দেখে কোনোভাবেই সহ্য করতে পারছিলাম না, তাই তো এরকম বিহেভ করেছিলাম। কিন্তু এখন তো আমি বুঝতে পারলাম যে তুমি অন্য কাউকে নয়, শুধুই আমাকে ভালোবাসো। আর নিজের ভালোবাসাকে তো নিজেকে ধরে রাখতে হবে। আমি কেন এটা অন্যের হাতে তুলে দেব? আমার ভালোবাসা আমি আগলে রাখবো। সত্যি তুমি আমাকে এতটা ভালোবাসো? কেন, আমার ভালোবাসা বুঝি তোমার বিশ্বাস হয় না? হবে না কেন? যদি বিশ্বাস নাই করতাম তাহলে কি এতদিন ধরে তোমার পেছনে পাগলের মতো ছুটে বেড়াতাম? তাহলে আজ আবার আমায় একবার প্রপোজ করো তো। নীলার কথায় নীল আর একমুহূর্ত দেরি না করে পরিবারের সবার সামনে নীলাকে আবারও প্রপোজ করলো। আর নীলা সেই প্রপোজাল অ্যাকসেপ্ট করে নীলকে তার বুকে টেনে নিল। তারপর দুজনে মিলে সূচনা করলো নতুন একটা ভালোবাসার গল্পের।